আল্লাহকে তারা ধারণ করছে কেমনে জানেন? ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না। বড় আশ্চর্যজনক জিনিস। আমার উস্তাদজি শেখ সৈয়দ আব্দুল আজিজ আল খালাফ তিনি বলছেন, ইহুদিদের মধ্যে শিরিক মুক্ত হয়ে গেছে ইহুদিরা, কিন্তু যে জিনিস মুক্ত হতে পারেনি সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারেনি, মানুষের সাথে সম্পর্ক তৈরি করে আছে তারা, মানুষ তাদেরকে সেখানে বসিয়েছে। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না, ওদের দেশে কোনো মূর্তি পূজা নাই। আর নিয়মও আছে, যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেওয়া যায় না। এই জন্য তারা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর একটা কারণ হচ্ছে বেহাবলি মিনান নাস, মানুষের দ্বারা তারা কিছু সহযোগিতা পাচ্ছে। বিশ্বের তাবত মুশরিকরা ইহুদিদের সহযোগিতা করে, তাবত মুশরিকরা। কেউ যদি না করে থাকে বুঝবেন যে কোনো একটা বিশেষ কারণে করছে না, তবে সময় পেলে সেও করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় সুব্বানের সাথে বসে আজকে বিভিন্ন বিষয় আলোচনা করবে এই সুযোগটা পেয়েছি আলহামদুলিল্লাহ। সুব্বানদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, যেটা আমি সবসময় বলি, এটা নতুন নয়, সবখানে বলি, এটা যে জিনিস বলি আমি গোপন করি না, এটা আমার পদবি আছে আলহামদুলিল্লাহ। আর নিয়মও আছে, যাকে ভালোবাসে তাকে বলে দিতে হয়, সেই কারণে বলে দিই। এর কারণ হচ্ছে আকিদাগত পরিশুদ্ধিটা, মানহাজগত পরিচ্ছন্নতা খুবই দরকার। সুব্বানের এ দুটি আছে বলে আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমি এখানে এসেছি, আজকে আবার আসছি, ইতিপূর্বে আর দুইবার এসেছি, তৃতীয়বার আসলাম আজকে আলহামদুলিল্লাহ। আজকে আমার পাশে আছে আমারই প্রিয় ইউনিভার্সিটি মদিনা বিশ্ববিদ্যালয়ের, আমার পরে আমার ডিপার্টমেন্ট থেকে পাশ করা ভাই আলহামদুলিল্লাহ শেখ জাহিদ মাদানী আলহামদুলিল্লাহ। আমি যখন দেখি যে আমার ডিপার্টমেন্ট থেকে কেউ পাশ করে বেরোয়, আমার খুব ভালো লাগে, এই জন্য যে একই রকমের কথা আমরা বলবো, আমাদের মধ্যে সাধারণত এই বিষয়ে কোনো পার্থক্য হবে না। আমাদের ওস্তাদদের থেকে আমরা যা শিখেছি সেটাই আজকে আপনাদের কাছে আমরা ডেলিভারি দিব। আপনারা জানেন যে যে কোনো বিষয়ে কথা বলার আগে ওই বিষয়ের আগের কথাগুলো একটু আসতে হয়। তো আমি আজকে ফিলিস্তিন নিয়ে সামান্য কিছু আলোচনা করতে চাই হালকা, তারপর ইনশাআল্লাহ এতদিন আপনারা আলোচনা শুনেছেন বিস্তারিত কখন কী ঘটেছে, আমি শুধু গুরুত্বটা তুলে ধরতে চাই। কেন ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিন মুসলিমদের, এই জিনিসটা মনে রাখতে হবে। ফিলিস্তিনদের, ফিলিস্তিনকে আরবিয়ানদের বা আরবদের বলে বা একটা গোষ্ঠীর বলে একটা জাতির বলে আলাদা করলে এই ফিলিস্তিন কোনোদিন কেউ ধরে রাখতে পারবে না বলে ফিলিস্তিন মুসলিমদের সম্পদ এটা মনে করতে হবে। আমরা যারা মনে করি নবীরা সকলেই হচ্ছেন আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, সকল নবীকে আমরা ভালোবাসি, সকল নবী আমাদের নবী, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রাসূলি, আল্লাহ রাসূলদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না, সকলকে আমরা, সকলের উপর আমরা ঈমান আনি, সকলকে আমরা ভালোবাসি। এর বিপরীতে ইহুদিদের দেখবেন যে তারা অনেক নবীকে ভালোবাসে, অনেক নামের নামে বদনামি তোলে। তারা ইহুদিরা বদনামি তুলেছে নূহ আলাইহিস সালাতুসলামের নামে, লূত আলাইহিস সালাতুসলামের নামে, সুলাইমান আলাইহিস সালাতুসলামের নামে, এভাবে তারা প্রচুর পরিমাণে বদনামি তুলেছে নবীদের নামে। মিথ্যুক জাতি, কওমুন বুহতুন, আমার কথা না, আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে ইহুদরা হচ্ছে কওমুন বুহতুন, মিথ্যাবাদী জাতি। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন এই কথা বলেছিলেন যে আমি কীরকম তাদের কাছে জিজ্ঞাসা করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মাঝে আব্দুল ইবনে সালাম কেমন লোক,
বলছে আমাদের মধ্যে এত ভালো, এত এরকম এরকম সব রকমের ভালো হয়ে বললো। রসুল বললো যে তিনি যদি কোনো ইসলাম গ্রহণ করেন তোমরা কি বলবে? বলে যে না, এটা কখনো তার দ্বারা সম্ভব না, কেন হবে ইত্যাদি ইত্যাদি। তিনি তখন এসে সামনে দাঁড়িয়ে ভিতর থেকে বেরিয়ে এসে বললেন যে আমি ঘোষণা করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন তারা সবাই তার বদনামি করতে আরম্ভ করল, মুহূর্তেই বদলে গেল, চেহারা বদলে গেছে। এর আগে তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ এরা কওমুন বহতুন মিথ্যুক, আপনি আগে শুনে নেবেন আমার সম্পর্কে আমি কেমন, পরে তারা বললে বুঝবেন যে মিথ্যা বলছে। ইহুদিদের কাজ হচ্ছে সবসময় মিথ্যাচার করা, নবীদের উপর মিথ্যাচার করেছে, এমনকি তারা বলেছে ইন্না কাতালাল মাসিহ ইবনা মারিয়ামা, তারা বলছে তারা ঈসা মাসিহকে তারা হত্যাও করেছে, এটাও তারা বলেছে। আল্লাহ বলছেন ওমা কাতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসাকে হত্যাও করেনি, সুলহ চড়ায়নি, বরং তাদের কি হয়েছে এখানে সন্দেহ দ্বন্দ্ব, তারা সন্দেহে লিপ্ত হয়েছে। ইহুদিরা সবসময় মিথ্যাবাদী, অনেক কিছু বলবে যেটা তারা কখনো তারা সেটা কখনো তারা সেটা বাস্তবায়ন করে না, আবার বাস্তবায়ন করেছে আবার স্বীকারও করবে না। এই যে হাসপাতালের উপরে আঘাত করলো, এরপর দোষ দিয়ে দিল মুসলিম একটা দলকে, এটা ইহুদিদের একটা কাণ্ড, যুগে যুগে তারা মিথ্যাচার করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন তাদের কাছে, তারা উপর থেকে পাথর মেরে তাকে হত্যা করার চিন্তাভাবনা করেছে আপনারা জানেন। আবার বনী কায়নুকার যুদ্ধের কারণ হচ্ছে এক নারীকে তারা কাপড় নিয়ে টানাটানি করেছে মদিনাতে, আবার আরেক ইহুদি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিষ মিশিয়ে বিষ খাওয়াইয়ে ছাগল তৈরি করেছে, যেই ছাগল দিয়ে তার রসুলকে খাওয়ানোর তার উদ্দেশ্য ছিল মেরে ফেলার। ইহুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মদিনাতে আর কি করেছে, তার জন্য তারা বান মারা বলে মানে জাদু করেছে, জাদু করেছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতে বাধ্য হয়েছেন যে কাব ইবনে আশরাফের জন্য কে আছ, আবদুল্লাহ ইবনে আবুল হুকাইকের জন্য কে আছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইহুদিদের কারণে কোনো শান্তিতে বসবাস করতে তিনি পারেননি, অথচ প্রথম তারা ইহুদিরা কেন এসেছিল মদিনায় বসবাসের মূল কারণ ছিল, এরা শুনেছিল যে এখানে তাদের কিতাবে রেখা আছে যেটা সেটা অনুসারে এরকম গাছ ঘেরা ছায়া ঘেরা এলাকাতে নবী হিজরত করবেন, শেষ জমানার নবী, সেখানে তারা হিজরত করে এসেছে, এখানে তাদের বাসস্থান ছিল না, এখানে এসে তারা বসবাস স্থাপন করেছে, এবং তারা আউস এবং খাজরাজকে মাঝে মধ্যে ধমক দিত এর আগে, যখনই কোনো নবী আসবে আমাদের সেই নবী আসবে তার সাথে একত্র হয়ে তোমাদেরকে আমরা কসু কাটা করব। কিন্তু যখন কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যখন তাদের কাছে তা আসলো তখন তারা তা অস্বীকার করলো, এবং অস্বীকার করার কারণও উল্লেখ করলো হাসাদান, হিংসা করে, তারা জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন যদি 10 জন ইহুদি ইসলাম গ্রহণ করে পুরো ইহুদি জাতি ইসলাম গ্রহণ করবে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করতে যখন সুফিয়া বিনতে হুয়াই বিন আখতাবের পিতারা আসছিলেন মদিনাতে, আসার সময় তাদের বাহন যখন হোঁচট খেয়েছে তখন ছোট ভাই বলতে আরম্ভ করলো তায়সাতিল আবাদ, অর্থাৎ আবাদ বলতে রসুলকে বোঝাচ্ছে তার ধ্বংস হোক বলতেছিলেন, বড় ভাই বলতেছেন দোয়া তোমার উপর দিয়ে যাবে উল্টা, বলছে কেন, বলতে কি সেই নবী নাকি, বলে সেই নবী সেই নবী। এমনকি সফিয়া বিনতে হুয়াই বিনতে আখতাব রাদিয়াল্লাহু আনহা তিনি বলছিলেন যে আমি শুনছিলাম, আমি ছোট ছিলাম তখন, তিনি বলছিলেন যে এ কি সেই, বলে হ্যাঁ সেই, বলে কি তোমার সিদ্ধান্ত কি, বলে আমার সিদ্ধান্ত হচ্ছে তার সাথে শত্রুতা করা, সিদ্ধান্ত হচ্ছে শত্রুতা, চিনেছে তারা, তারা চিনত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক। তাহলে বোঝা গেল তারা মিথ্যুক আর তারা হিংসুক, দুটো একসাথে, মিথ্যা এবং হিংসা তারা তাদের চরিত্রকে বানিয়ে নিয়েছে যে তারা সবসময় ইসলামের বিরুদ্ধে লেগে যাবে। আপনারা শুনে আশ্চর্য হবেন, ইসলামের বিরুদ্ধে যতগুলো
বড় বড় ষড়যন্ত্র বের হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে যেটা যেটাকে বলা হয় যে কমিউনিজম, এটাও ইহুদিদের দ্বারা তৈরি, এটা ইহুদিদের দ্বারা তৈরি, ঠিক ওর উল্টা পিঠটাও তৈরি ইহুদির দ্বারা, যেটা পুঁজিবাদী এটাও ইহুদির দ্বারা তৈরি। একই জাতি বহু রকম হতে পারে, এটা হলো ইহুদিরা। আবার তাদের মাঝে আপনি দেখবেন তারা নিজেদের ব্যাপারে এখন যে অবস্থায় আছে এটা তারা কখনো ছিল না। কোরআনে বলেছেন ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান্নাস, আল্লাহকে ধারণ করলে অথবা মানুষকে ধারণ করলে তারা সম্মানটা পাবে। আল্লাহকে তারা ধারণ করছে কেমনে জানেন? ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না। বড় আশ্চর্যজনক জিনিস, আমার ওস্তাদজি শেখ সৈয়দ আব্দুল আজিজ আল খালাফ তিনি বলছেন ইহুদিদের মধ্যে শিরিক মুক্ত হয়ে গেছে ইহুদিরা, কিন্তু যে জিনিস মুক্ত হতে পারেনি সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারেনি, মানুষের সাথে সম্পর্ক তৈরি করে আছে তারা, মানুষ তাদেরকে সেখানে বসিয়েছে। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না, ওদের দেশে কোনো মূর্তি পূজা নাই। আর নিয়মও আছে যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেওয়া যায় না, এই জন্য তারা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর একটা কারণ হচ্ছে বেহাবলি মিনান্নাস, মানুষের দ্বারা তারা কিছু সহযোগিতা পাচ্ছে, বিশ্বের তাবত মুশরিকরা ইহুদিদের সহযোগিতা করে, তাবত মুশরিকরা। কেউ যদি না করে থাকে বুঝবেন যে কোনো একটা বিশেষ কারণে করছে না, তবে সময় পেলে সেও করবে, হয়তো তার স্বার্থে আঘাত করছে এই জন্য করছে না, সময় পারলে করবেই তারা। কোরআন কারিমে আল্লাহ তাআলা ইহুদি এবং মুশরিকদের একসাথে উল্লেখ করেছেন, যারা মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু। লা তাজিদান্না আশাদ্দান্না আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদিরা মুসলিমদের জন্য শত্রু। এরা শুধু তাই নয়, এরা হচ্ছে কোরআন কারিম আল্লাহ তাআলা এদের কথা বলেছে এরা মুসলিম, এরা নবীদের হত্যাকারী, নবীদের হত্যাকারী এরা ইহুদিরা, এরা 70,000 নবীকে হত্যা করেছে কোনো কোনো বর্ণনা দেখা যায়। এমনকি তারা সবচেয়ে আর যেটা করতে আল কোরআন কারিম আল্লাহ উল্লেখ করেছেন আক্কালুন লিসহত, এরা সুদখোর ঘুষখোর, এরা যে কোনো জিনিস দিয়ে হারামে তাদের কোনো সমস্যা নাই, হারাম তারা বহন করতে রাজি আছে, এরকম অবস্থা তারা চলে গেছে। ইহুদিদের এই অবস্থা থেকে মুসলিমদের শিক্ষা নেওয়ার বিষয় আছে ভাই। আমাদের কর্মকাণ্ড কিন্তু এখনও কত পার্সেন্ট ইহুদিদের মতো এটা দেখার দরকার আছে। আমরা কি সুদ খাই না? আমরা কি ঘুষ খাই না? আমরা কি আল্লাহ শরীয়ত মেনে চলি না? তাহলে আপনি বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা আমাদের এক জায়গায় কেমনে করবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি লিখেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখেছেন ফাতহুল কাদিসিয়ার আগে। তিনি বলেছিলেন আমরা কাফেরদের কাছে খাতে যুদ্ধে সমতা নাই, আমাদের কাফেররা বেশি, কিন্তু আমরা জয়লাভ করি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক উন্নয়নের কারণে। যদি আল্লাহর সাথে সম্পর্ক আমাদের উন্নয়ন না থাকে তাহলে কাফেররা আমাদের উপর জয়লাভ করবে। আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন না থাকে কাফেররা জয়লাভ করবে। কেন কাফেররা জয়লাভ করবে? কারণ আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের জায়গাটাতে সমান হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওদের সংখ্যাধিক্যের কারণে ওরা জয়লাভ করে ফেলবে। অবস্থা এখানে দাঁড়িয়েছে। একটু আগে এখানে আলোচনা বলা হয়েছে যে আপনারা শুনেছেন আমরা আমাদের দ্বীনের দিকে যদি ফিরে না আসি, ইমানের দিকে যদি ফিরে না আসি, সত্যিকারই ইমানে যদি না আসতে পারি, আমরা আমাদের সব কিছুর উপরে আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার উপরে ইমানকে স্থান দিতে না পারি, আল্লাহ তাআলার বিধানকে সব কিছুর উপরে স্থান দিতে না পারি, ইমানকে সব কিছুর উপরে স্থান দিতে না পারি, তাহলে আমাদের বর্তমান এই অবস্থা থেকে মুক্তির আশা করা যায় না। এই যতই আপনি চেষ্টা করেন না কেন মুক্ত হবে না। মুক্ত হতে হলে আবার সেই ইমানই বলে বলিয়ান হতে হবে, ইমানে বলে বলিয়ান হতে হবে। যে ইমানই বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে চুক্তি করেছেন, এবং সেরকম ইমানই বলে বলিয়ান আমাদের হতেই হবে, কোনো এর কোনো বিকল্প নেই।
সুতরাং এরপরে যতগুলি যুদ্ধ হয়েছে আমি নামগুলি বলবো না, শুধু এটাই বলবো যে এইটা আমাদের প্রত্যেকটি জায়গাতে ইমানি ইমানি মর্তবা বেশি ছিল। একটু দেখেন যারাই এভাবে হুটহাট করে হানাহানি মারামারি করে কিন্তু ফিলিস্তিনকে মুক্ত করা যাবে না, ফিলিস্তিন করে মুক্ত করার জন্য লাগবে সম্মিলিত প্রচেষ্টা, মুক্ত করতেই হবে, এটা আমি বলবো, সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এই সম্মিলিত প্রচেষ্টা করে দেখিয়েছেন নুরুদ্দিন জিঙ্কি, সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, এরপরেও আরও অনেকের আগেও আরও অনেকে করেছেন। যারা ফেতনাবাজ তারাই শুধুমাত্র বারবার ছেড়ে এসেছেন, কিন্তু যারা শরীয়তের বিধান মেনে চলেছে, শরীয়তকে প্রাধান্য দিয়েছে, ওরা কোনোদিন ফিলিস্তিনকে কারো কাছে ছেড়ে আসেনি। এই দুটি বিশ্বযুদ্ধ আমাদের জন্য বিরাট বিপদ ডেকে নিয়ে এসেছে। এই বিশ্বযুদ্ধগুলির আগে মুসলিমরা মুসলিম দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতে পারত, এই প্রান্তে যদি শুরু করত পশ্চিমে পূর্বে গিয়ে শেষ করতে পারত, আপনাদের মতো এখন আর ভিসা পাসপোর্টের দরকার থাকতো না, প্রত্যেকটি ছেলে মদিনায় পড়তে পারত, আবার ঘুরে ঘুরে কোথায় বিশ্বের কোন জায়গায় আলেম আছে সেখানে তার কাছে পড়তে পারত। এই বিশ্বযুদ্ধগুলি করে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তারা আমাদেরকে ভিসার বেড়াজালে ফেলেছে, পাসপোর্টের বেড়াজালে ফেলেছে, কোনো সন্দেহ নাই সেটা। তারা তাদের দেশ থেকে এখন সীমানা উঠিয়ে দিচ্ছে। আপনি জানেন ইউরোপের একটা দেশে কেউ ভিসা পাইলে দশটা দেশ বা পনেরোটা দেশ ঘুরে আসতে পারে, কেউ বলছে ২৫টা দেশ ঘুরে আসতে পারে, কোনো সমস্যা হয় না। এমনকি তারা একটা মুদ্রা সারা বিশ্বে চালাতে চিন্তাভাবনা করতেছে তাদের, আর আমাদেরকে এমনভাবে বেড়াজালে বন্দি করে দিয়েছে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করতেও যেতে পারি না। এর মাধ্যমে আমাদের বর্তমানে যতদিন পর্যন্ত অবস্থা থাকবে এই যুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না, কেন আপনি যেতে পারবেন না। তো একটা সময় ছিল যুদ্ধে আহ্বান জানালে এই বাংলাদেশ থেকে অথবা ভারত থেকে দূর থেকে সবাই সে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সহযোগিতা পেত, এখন কেউ কারো নয়, সবাই তার নিজেকে নিয়ে ব্যস্ত। পৃথিবীর কোনো রাষ্ট্র অপর রাষ্ট্র সম্পর্কে ভালো কিছু ভাবে না, সে মনে করে আমি ভালো আছি তো দুনিয়া ভালো, আমি ভালো আছি সব ভালো, আমি কারো চিন্তা করি না। তা না হলে একটি অবৈধ রাষ্ট্রের সাথে এতগুলি রাষ্ট্র কিভাবে শান্তি চুক্তি করতে পারে? একটা অবৈধ রাষ্ট্র কিছুই না, তার অবৈধ রাষ্ট্র কেন বলবো? এখানে আপনারা জানেন যে নেপোলিয়ন বোনাপার্টের আগে এখানে কেউ নামও নেয় না ইহুদিরা এখানে থাকবে। সর্বপ্রথম সে একটা আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছে তাদের মধ্যে, তোমরা সেখানে থাকো, তোমাদের জন্য ওখানে একটা ব্যবস্থা করা হবে। সেটার উপর একমত হয়ে তারা ধীরে ধীরে ওখানে অবস্থান করতে আরম্ভ করে, অল্প অল্প করে একটা একজন দুজন করে গিয়েছে তারা। এরপরে বেলফোরের সে ওয়াদা, ১৯১৭ সালে তারা সেখানে সে ওয়াদা প্রাপ্ত হয়, ওইটা ছিল মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা। কেমন বিশ্বাসঘাতকতা? উসমানি খেলাফতের বিরোধিতা করবে করে যখন আরবদেরকে বলা করার জন্য বলা হলো, তাদের অনেকেই বিরোধিতা করেছে, এই অর্থে যে যখন তারা চলে যাবে যুদ্ধের পরে আরবদেরকে পূর্ণ এলাকা দিয়ে যাবে, কিন্তু তারা মিথ্যাচার করে আরবদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, ভাগ করে দিয়েছে মুসলিম রাষ্ট্রগুলিকে। কেউ ব্রিটেন নিয়েছে কিছু অংশ, ফ্রান্স নিয়েছে কিছু অংশ, কিছু অংশ তাদের বিভিন্ন মিত্রদের কাছে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে। তারা ধীরে ধীরে এমন এক জাতি তৈরি করে গেছে যে জাতি চিন্তা করে ব্রিটেন এবং ফ্রান্সদের লোকদের চিন্তা, তারা এখানে বসে করে, ওদের খাবার এখানে বসে খায়, ওখানে বৃষ্টি হলে এখানে ছাতা মেলে ধরে তারা, এবং তাদের দস্তরখানে যারা খেয়ে বড় হয়েছে ওদেরকে তারা তুলে এনে এই সমস্ত শাসক এর গদিতে বসায়। এ হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। প্রত্যেকটি গোষ্ঠী এরকম করে গেছে, ইরাকে বসিয়ে গেছে আপনারা জানেন তাদেরকে, বাথ পার্টিকে বসিয়ে গেছে, সিরিয়াতে বাথ পার্টিকে বসিয়ে গেছে আপনারা জানেন, মিশরে বসিয়ে গেছে আরেক গোষ্ঠীকে, এইভাবে ভাগ ভাগ করেছে। লিবিয়া আপনি যদি দেখেন, লিবিয়া এবং জাজিরা আল জাজায়ের এবার মধ্যখানে দাগগুলো দেখবেন যে একেবারে লম্বা একটা খত টান দিয়ে কাটা কেটে দিয়েছে। কেন কাটার দরকার ছিল? মুসলিমদেরকে ভাগ করার দরকার কি ছিল? মুসলিমদেরকে এভাবে রেখে গেলে তাদের এত ভাগ হতো না, ভাগ হওয়ার কারণে এই ভাগ বন্ধ করার ব্যবস্থা আর করা যায় নাই। যখনই কেউ ভাগ ব্যবস্থা করে গেছে সেখানে ভাগ বন্ধ করার পর সেখানে আবার যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে।
উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেন যুদ্ধের কথা ছিল না, তারা চেয়েছে এক হয়ে যেতে, এক হয়েছে। তারপরে সেখানে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে আর কোনোদিন তারা শান্তি সেখানে খুঁজে না পায়। আপনারা ভালো করে দেখেন প্রতিটি রাষ্ট্রের মধ্যে এরকম একটা ছোট্ট ছোট্ট ভেজাল লাগিয়ে গেছে। যখন দেখেছে সালাহউদ্দিন আইয়ুবি, তিনি কুর্দি ছিলেন, কুর্দিস্তানকে পাঁচ ভাগে ভাগ করে রেখে গেছে, একটা রাষ্ট্রকে পাঁচ ভাগে ভাগ করছে, যেন কোনোদিন আর সেটা নুরুদ্দিন জিঙ্কি বা সালাহউদ্দিন আইয়ুবিরা কুর্দি ছিলেন, এই জন্য সে এলাকা আর কোনোদিন একসাথে হওয়ার সুযোগ রাখেনি। এক অংশ রাখছে ইরাকে, এক অংশ রাখছে তুরস্কে, এক অংশ রাখছে ইরানে, এক অংশ রাখছে লেবাননে, মানে যেখানে পারছে এখান থেকে কাইটা কুটা ভাগ করে রাখছে, যাতে করে এরা কোনোদিন ঐক্যের মুখ আর কোনোদিন না দেখতে পারে। মুসলিমদেরকে অবস্থা থেকে মুক্ত করার জন্য মুসলিমদের অবশ্যই তাদের ইতিহাস জানতে হবে এবং তাদের মধ্যে এরকম কোনো ব্যক্তিত্ব আল্লাহ তাআলা তৈরি করে দিতে হবে যে ব্যক্তি সবাইকে এক করতে পারবে। এই এক করার বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত যুদ্ধে, ব্যাপক যুদ্ধে, ব্যাপক যুদ্ধ এটা, ফিলিস্তিনের যুদ্ধ কোনো অল্প যুদ্ধ মনে করার কোনো কারণ নেই। যে ব্যক্তি মনে করবে ফিলিস্তিন শুধু ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ, সে ব্যক্তি বোকা। বোকা কেন বললাম, আপনারা এখনই দেখতে পাচ্ছেন দুটি রণতরী ফিলিস্তিনের কাছে ঘুরে বেড়াচ্ছে। এই দুটি রণতরী তো এখানে আসার কথা ছিল না, যুদ্ধ তো আমাদের সাথে ইহুদিদের হলে আমরা যুদ্ধ করতেই পারত, আরবরাও করতে পারত, কিন্তু কেন করতে পারছে না? মূলত পুরো তো পশ্চিমা বিশ্ব পুরোটা আমাদের বিরুদ্ধে নেমে বসে আছে। এই অবস্থায় মুসলিমরা এমন কোনো কাজ করা উচিত হবে না যা মুসলিমদের নারী এবং শিশুদেরকে হত্যার কোনো অসিলা তারা খুঁজে পেয়ে যায়, বরং আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এককভাবে দাঁড়িয়ে সেখানে আপনি সফলতার আশা করতে পারবেন না, এককভাবে দাঁড়াতে পারবেন না। এই কথাটাই আমরা অনেক সময় বলে থাকি, না বুঝার কারণে আমাদেরকে এখানে ইহুদির দালাল, অমুকের দালাল, তমুকের দালাল বলা হয়ে থাকে। তা কিন্তু না, কেউ ইহুদির দালাল নয়। ইহুদির দালাল বলার পরে আমার এক বন্ধু আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী আমাদের শেখ, তিনি বলছিলেন একটা কথা, মুরব্বী মানুষ, বলছে আমাদেরকে ইহুদির দালাল যখন বলা হয় তখন বলতে ইচ্ছা করে যে ঠিক আছে তুমি বলো, শপথ করে বলো, অথবা বলো যে যদি ইহুদির দালাল না হয়ে থাকি তো তোমার বউ তালাক, দেখি তুমি ঠিক কয়জন বলতে পারো, একজনও বলবে না। কারণ তারা আসলে আবেগ নিয়ে খেলছে, আবেগের সাথে ইসলামের সম্পর্ক অনেক আছে আমরা জানি, সেটা হলো যখন যুদ্ধের ময়দানের আবেগ আছে, যুদ্ধ ময়দানের আগে আপনি আবেগ দিয়ে রাস্তাঘাট বন্ধ করা এটা ইসলাম বলে না, এ দ্বারা উপকৃত কিছু হওয়া যায় না। আবেগ প্রকাশ করে আপনি কি করবেন? আবেগটা কাজে লাগাতে হবে তো, আবেগটা কাজে লাগানোর জায়গাটা ওইটা নয়। যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে ততদিন আপনি কি করবেন, এইটা হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। প্রিয় বন্ধুরা, ফিলিস্তিন, আমরা বলবো ফিলিস্তিন আমাদের, 100% আমাদের। কেন আমাদের? আমরা মুসলিমরা সব এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া ও ইখওয়াতু আল্লাতিন, নবীরা সব বৈমাত্রেয় ভাই, ইখওয়াতু আল্লাতিন বৈমাত্রেয় ভাই, বুঝছেন? মা তাদের পিতা এক, মা ভিন্ন ভিন্ন, এর অর্থ হচ্ছে তাদের মূল জিনিস এক, ইখওয়াতু আল্লাত বলে ওদেরকে। ফরায়েজ যারা পড়েছেন তারা সেখানে পেয়েছেন, তো মা ভিন্ন ভিন্ন, বাবা এক, এটা বুঝাচ্ছে অর্থাৎ আকিদা এক, মানহাজে এক, কিন্তু ফেক তাদের শরিয়ার মধ্যে ভিন্ন ভিন্ন শরিয়া বারবার এসেছে, শরিয়া ভিন্ন ভিন্ন এসেছে, কিন্তু আকিদাতে কখনো ভিন্ন ছিল না, আকিদা কখনো ভিন্ন ছিল না, ইমান কখনো ভিন্ন রকম ছিল না। তাহলে বোঝা গেল নবীরা একই 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 দলের লোক। এই জন্য সমস্ত নবীদের, ইব্রাহিম আলাইহিসসালাম হতে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক নবীদের সাথে বাইতুল মাকদেসের সম্পর্ক রয়েছে। কারণ আপনারা জানেন বাইতুল মাকদেসের সম্পর্ক আমাদের নবীর সাথেও রয়েছে, প্রত্যেক নবীর সাথে রয়েছে। ধরেন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন হিজরত করে আসলেন কোথায় অবস্থান করেছেন? তিনি বলেছেন ইনি মুহাজিরুল রব্বি, আমি আমার রবের দিকে হিজরত করে যাচ্ছি। তারপর তিনি অবস্থান নিয়েছেন এই বাইতুল মাকদেসে অবস্থান নিয়েছেন, সেখান থেকে তিনি মক্কায় তার বড় সন্তানকে রেখে গেছেন, ছোট সন্তানকে তিনি বাইতুল মাকদেসে রেখেছেন, সেখানে ছোট সন্তান তিনি সেখানে 40 বছর পরে সেখানে বাইতুল মাকদেস তৈরি করেছে, বাইতুল মাকদেস তৈরি করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার বুকে প্রথম ঘর হচ্ছে কাবা ইবাদতের জন্য, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদা লিল আলামিন।
তারপর বলেছেন দ্বিতীয় ঘর কোনটি, বলছে বাইতুল মাকদেস। দুইটার মধ্যে দূরত্ব কত দিনের, মানে পার্থক্য কত দিনের, বলছে 40 বছরের। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশধরের মাধ্যমে বাইতুল মাকদেস আমাদের 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 হয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশধর যেহেতু, আমরা যেহেতু মিল্লাতে আবিনা ইব্রাহিম, আমরা প্রতিদিন সকালবেলা দোয়ার মধ্যে বলি ওয়ালা মিল্লাতে আবিনা ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর আছে। এর অর্থ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যে মিল্লাতের, সে মিল্লাত অনুসারে বাইতুল মাকদেস আমাদের আমাদের আমাদের, আর কারো নয়। এখানে ছিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালাম, এখানে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম এখানে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন, যেতে পারেননি, যেতে পারেননি, তার কাউম তাকে যাওয়ার পথে বাদশা ছিল জন্য যেতে পারেননি। আরদুল মুকাদ্দাসা তিনি বলে দিয়েছেন ওই সময়, সেই থেকে বাইতুল মাকদেস বা বাইতুল মুকাদ্দাস বলা হয় এটাকে। এখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম তার রাজত্ব করেছেন, এখানে তালুত তার রাজত্ব করেছেন, এখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম সারা বিশ্বের যতটুকু জায়গা দরকার ততটুকু তিনি এখান থেকে তিনি সারা বিশ্বকে শাসন করে গেছেন, শাসন করে গেছেন। এর অর্থ হচ্ছে যে বাইতুল মাকদেস আমাদের আমাদের আমাদের। শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামের মেহরাব ওখানে ছিল। মেহরাব বলতে আমরা যেটা বুঝি সেটা নয়, আমরা মেহরাব বলতে বুঝি মসজিদের সামনের বাড়তি জায়গা, এটা মেহরাব। এটা কিন্তু কোরআনের মেহরাব দ্বারা এটা বোঝানো হয় না। এবাদতের জায়গাকে তখনকার দিনের মেহরাব বলা হতো। এই জন্য কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেছেন মাহারিবা, ইয়া মারুন আল্লাহ মা এসব মাহারিবা, মাহারিব তৈরি করতেন, এবাদত খানা তৈরি করতেন। এই জন্য এবাদত খানা ভিন্ন ভিন্ন এগুলিকে মাহারিব বলা হয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য মেহরাব তৈরি করা হয়েছিল সেখানে, এবং কুলামা দাখাল আলাইয়া জাকারিয়াল মেহরাব ওয়াজিদা ইনদাহা রিজকান, অর্থাৎ এবাদত খানায় সেখানে যখন মারিয়াম ছিলেন, তখন জাকারিয়া যখনই যেতেন দেখতেন যে মারিয়াম খাবার পাচ্ছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসালাম কোথায় ছিলেন? তিনিও বাইতুল মাকদেসে ছিলেন, সেখানে তিনি বড় হয়েছেন। তার মা, তার মা যখন মানত করলেন, তারপর বাইতুল মাকদেসের জন্যই মানত করেছিলেন তার মেয়ে, তার মেয়েটা, তার সন্তানকে, পরে মেয়ে হয়েছে, মেয়েকে সেখানে রেখে দিয়েছেন। সেই জায়গাতেই ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম সেখানেই জন্ম নিয়েছেন, এবং তার এই ঈসা আলাইহিস সালাম সেখান থেকে তিনি দাওয়াতের কাজে প্রসার, দাওয়াত প্রসার করেছেন। জালিল সেটা বাইতুল মাকদেসেরই একটি এলাকা, জালিল বাইতুল মাকদেসেরই এলাকা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম তার বিশ্ব পরিচালনার মধ্যে বাইতুল মাকদেস থেকে করেছেন। আর নবীরা সব আমাদের নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে ইহুদিরা নবী মানে না, তারা তারা জাদুকর বলে। এর অর্থ হচ্ছে এ আমরা আমাদের এই নবীদের উত্তরসূরি, উত্তরসূরি হিসাবে নবীদেরকে পূর্বসূরি মানি, সুতরাং এগুলি সবই আমাদের, এগুলি সবই আমাদের, বাইতুল মাকদেসের সব কিছু আমাদেরই, আর কারো নয়, কারণ নবীদের জায়গা ছিল বাইতুল মাকদেস। সুতরাং বাইতুল মাকদেস যারা সকল নবীকে মানে তাদেরই উত্তরাধিকার হিসেবে বাইতুল মাকদেসের দাবি আমরা করতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইতুল মাকদেসেরও ইমাম, ইমামুল কিবলাতাইন, দুই কেবলার তিনি ইমাম, দুই দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন। মক্কাতে যখন তিনি থাকতেন তখন তিনি এমনভাবে সালাত আদায় করতেন যাতে কাবা এবং বাইতুল মাকদেসের সামনে হয়, তারপর যখন মদিনা আসলেন বাইতুল মাকদেসের দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন আড়াই বছর, দুই বছর বা কত মাস সুনির্ধারিত আমার মনে নেই, কিন্তু তারপরে তিনি আবার আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন সেটাকে, যে কাবার দিকে ফিরে সালাত আদায় করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাবারই ইমাম ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরা ও মিরাজে গিয়েছেন, যখন বাইতুল মাকদেসে গিয়ে সেখান থেকে উপরের দিকে গিয়েছেন যাতে করে তার জন্য দুটি কেবলাকে একসাথ করা হয়। আর বাইতুল মাকদেসের সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত, কিভাবে একত্রিত করে সেটা জিজ্ঞাসা করবেন না, কারণ সেটা আমাদের ধারণার বাইরে। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন এই প্রশ্ন জিজ্ঞাসা করে কিছু সমাধান পাওয়া যাবে না। সুতরাং এটুকুই বলবো যে অবশ্যই একত্র করেছেন, যেভাবে হাদিসে এসেছে অবশ্যই একত্র করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইতুল মাকদেসে ইমামতি করেছেন। হায়াতুল বোরাক সেখানে এখনো আছে, বোরাক যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রশি বাজে বেঁধে দিয়েছেন, রশি বেঁধে বোরাককে সেখানে আটকে রেখে তারপরে তিনি সালাত আদায় করেছেন, তারপর বোরাকে উঠে বোরাক সেখান থেকে আল্লাহ তাআলা তাকে সেখানে উপরের দিকে নিয়ে গেলেন। আমাদের মাঝে অনেকে মনে করতে পারে
বোরাকে ছড়ে আকাশে গেছে এই ধারণাটা বিশুদ্ধ নয়, এটা বিভিন্ন মত থাকলেও এটা শুদ্ধ নয়। বোরাকে ছড়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেসে গিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দেখা যাচ্ছে বাইতুল মাকদেসে আমাদের আমাদের নবী সেখানে ইমামতি করে সেটা প্রতিষ্ঠা করে গেছেন, সমস্ত নবী রাসূলদের উপর তিনি ইমামতি করেছেন, সুতরাং আমাদের চেয়ে বেশি অধিকারী আর কেউ হতে পারে না। তিন নম্বর যে কারণে বাইতুল মাকদেস আমাদের তা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজধানী হবে বাইতুল মাকদেস, তিনি নামবেন এবং তিনি নামবেন শাম দেশেই, পুরো শাম এলাকাই বাইতুল মাকদেসের অধীন, এটা মনে রাখতে হবে আমাদেরকে। শাম পুরো এলাকাটাই বাইতুল মাকদেসের, শাম বলা হয়, শাম বলা হয় কাবা, কাবাতুর কাবার বাম পাশে বলে সেটাকে শাম বলা হয়, এই জন্য সেটা বাইতুল মাকদেস পর্যন্ত যেখানে আছে, বাইতুল মাকদেস সহ সিরিয়া, বাইতুল মাকদেস, লেবানন এবং জর্দান, এগুলি সবগুলি হচ্ছে, সে সবগুলি হচ্ছে এবং যেটা এখন বর্তমানে বাইতুল মাকদেস এলাকা পুরোটা, এই সবগুলি হচ্ছে বাইতুল, সেটাকে বলা হয় শাম, শাম বলা হয়। এটাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এসেছে যে ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে বাইতুল মাকদেসের উপরে, এবং বিভিন্ন হাদিসে এসেছে বাইতুল ফাদাইলুস শামের উপরে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবে আছে আলাদা, বিভিন্ন সহিহ হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। এবং শেষ জীবনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করবেন। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে কোনো আর কোনো জিজিয়া গ্রহণ করা হবে না। কেন জিজিয়া গ্রহণ করা হবে না? কারণ জিজিয়া গ্রহণ করার মতো কেউ অবশিষ্ট থাকবে না, সবাই খ্রিস্টানরা সব ঈমান আনবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতি ওয়া ইয়াউমাল কিয়ামতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। মৃত্যুর আগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে, তিনি আবার দুনিয়াতে আসার পরে মৃত্যুর আগে যত যত খ্রিস্টান আছে সব ইসলাম গ্রহণ করবে, ওই সময় যারা উপস্থিত থাকবে। কেন? এটা একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা শুদ্ধ যে তখন যারা উপস্থিত থাকবে তারা বুঝতে পারবে মিথ্যার উপর তারা আছে, পথভ্রষ্ট পথের উপর তারা আছে, তারা তখন সঠিক পথে আসতে সমর্থ হবে। সুতরাং সেই সময় তিনি সারা বিশ্ব তিনি তার বাহিনী দিয়ে পরিচালিত করবেন এবং সেটা করতে পারবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিবেন। এই সময়ে তিনি বাবুল্লুদ্দে কাকে হত্যা করবেন? মাসিহুদ দাজ্জালকে, মাসিহুল খায়ের, কল্যাণের মাসি যখন আসবে মাসিহুদ দাজ্জালকে তিনি হত্যা করবেন, কোনো সন্দেহ নাই। কল্যাণের মাসি হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তিনি এসে এই মাসিহুদ দাজ্জালকে বাবুল্লুদ্দে হত্যা করবেন। সেখান থেকে সে মক্কা মদিনা সে দাজ্জাল ঢুকতে পারবে না, সে মনে করবে তৃতীয় জায়গায় ঢুকবে, সেখানে যাওয়ার সে সুযোগ পাবে না, সেখানে যাওয়ার, সেখানে ঢুকার পরে তাকে হত্যা করা হবে। ইহুদিরা এখনো সেখানে তাদের গাছ লাগাচ্ছে, আপনারা জানেন, তারা বিশ্বাস করে যে আমাদের নবীর বাণী সত্য, এজন্য বেশি বেশি করে তারা গারকাত গাছ লাগাচ্ছে। গারকাত গাছ এমন গাছ যেটা অনেকটা ঝাপালো হয়, যার পিছনে লুকিয়ে থাকতে পারে। এই জন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসলিমরা যুদ্ধ করবে তখন ইহুদিরা গাছগুলির পিছনে লুকিয়ে থাকবে, গাছ গারকাত গাছ বলবে না আর সমস্ত গাছ বলে দিবে, যদি কোনো গাছের পিছনে থাকে এ মুসলিম ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো, গাছে বলে দিবে। এর অর্থ হচ্ছে এটাও একটি মুজিজা, আলহামদুলিল্লাহ। সুতরাং এই মক্কা, এই এই এইটা একটি বিশাল সম্মান মুসলিমদের জন্য যে তখন হত্যা করা হবে তাদেরকে। সুতরাং বাইতুল মাকদেস আমাদের 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 ছাড়া কারো নয়। বাইতুল মাকদেসে সেই সময়ে ইয়াজুজ মাজুজ যখন আসবে, মুসা আলাইহিস সালাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মুসলিমদের নিয়ে সেখানে পাহাড়ের উপর উঠে যাবেন আর তিনি দোয়া করবেন আর সেখানে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করা হবে। এটাও আমাদের গ্রন্থে লেখা আছে, অর্থ হচ্ছে আমাদের সেখানে থাকতে হবে, এটাও আমাদের আমাদের গ্রন্থে লেখা আছে যেটা সেটা বাইতুল মাকদেসে। আমরা পৃথিবীর কোনো জায়গাতে সালাত আদায় করলে কোনো বেশি রিওয়ার্ড পাই না, পুরস্কার পাই না, মাত্র তিন জায়গায়, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তৃতীয়টি হচ্ছে বাইতুল মাকদেস, যেখানে বিশুদ্ধ হাদিস মতে 500 সালাতের সওয়াব আমরা পাই, আর মক্কা মদিনাতে 1000 আর মক্কাতে 100,000 সালাতের সওয়াব আমরা পাই। এর অর্থ হচ্ছে এই সুযোগ আমাদেরকে তারাও বন্ধ করে রাখছে, অথচ বাইতুল মাকদেসে পড়ার জন্য আমাদের উৎসাহ দেওয়া হয়েছে। কেউ যদি সফর করে কি জন্য? শুধু সালাত আদায়ের জন্য, যে বাইতুল মাকদেসে সালাত আদায় করবো, সেটাও তার জন্য সওয়াবের কাজ হবে, অন্য কোথাও গেলে তো সেই সওয়াব পাবো না, তিনটি মসজিদ ব্যতীত। সুতরাং বাইতুল মাকদেস আমাদের আমাদের আবারও বলবো আমাদের,
অন্য কারণ নয়। বাইতুল মাকদিস আরেক কারণে আমাদের তা হচ্ছে আপনার জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরুদ দুনিয়া, দুনিয়ার হাশর হবে শাম। দুনিয়ার হাশর বুঝছেন কিনা? সর্বশেষ যে আলামতটি হবে সে আলামতটি কি? কিয়ামতের আলামত হচ্ছে আগুন বের হয়ে মানুষদেরকে দুদিক থেকে চতুর্দিক থেকে আগুনের তাপ দিয়ে একদিকে নিয়ে আসবে, গুলে নিয়ে আসবে, সেই জায়গাটা হবে শাম। সেখানে একত্রিত করার পরে তারপর আল্লাহর পক্ষ থেকে সেখানে বেশি দিন অনেক দিন মানুষ থাকবে, থাকার পরে সেখানে এদিক সেদিক করতে পারবে না, কিন্তু তারপর আল্লাহর পক্ষ থেকে সিংহায় ফুৎকার আসবে, সব ধ্বংস হয়ে যাবে, যখন সেখানে আল্লাহ আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোনো ঈমানদার থাকবে না। যখন কোরআন উঠে যাবে তখন সবচেয়ে খারাপ লোকদের উপরে তখন কিয়ামত হবে, কিন্তু একত্রিত হবে কোন জায়গায়? একত্রিত হবে শামে। সুতরাং মুসলিমদের সর্বশেষ অবস্থান, ইমানদারদের সর্বশেষ অবস্থান, পৃথিবীর মানুষের সর্বশেষ অবস্থান, একত্র হওয়ার জায়গা হাশরুদ দুনিয়া, দুনিয়ার হাশর কোথায় হবে? দুনিয়ার হাশর সেই বাইতুল মাকদেসের প্রান্তেই হবে, তার পাদদেশেই হবে। এটা কোরআন এবং সুন্না দ্বারা আমাদের জন্য সেটা অবশ্যই প্রমাণিত হয়ে আছে। বাইতুল মাকদেসের সর্বশেষ যে গুরুত্ব তা হচ্ছে আরদু সুহাদা। মুসলিমরা শহীদ হওয়াকে নেয়ামত মনে করে, নেয়ামত মনে করে, তারা মনে করে কেমন নেয়ামত, আপনারা শুনে আশ্চর্য হবেন, মুসলিমরা কত মানুষকে শহীদ, কত মানুষ শহীদ হতে পেরেছে, তা কোন পরিবারে কতজন শহীদ, এটা নিয়ে আগেকার মায়েরা গর্ব করতো যে আমার পরিবারের শহীদ আছে, আমার পরিবারের শহীদ আছে। কেন গর্ব করতো? কারণ এটা তো আল্লাহর রাস্তায় জান্নাতে যাওয়ার একটা বিশাল মাধ্যম। জান্নাতে যাওয়ার মাধ্যমগুলো নবী জান্নাতে যাবে, নবী তো আর আসবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, সুতরাং বাকি রইল সিদ্দিক হবে অথবা শহীদ হওয়া হবে অথবা সালেহ হবে। এর মধ্যে সিদ্দিক তো তার কর্মকাণ্ডকে প্রমাণ করবে, শহীদ হয়েও সিদ্দিক হতে পারে, কোনো সন্দেহ নাই, যা বিশ্বাস করেছে তা সত্য বলেনি যখন নিজের মনে প্রাণে থাকবে তিনি তো শহীদ হতে পারবেন। যিনি যদি হন, যার কথা এবং কাজের মধ্যে সততা রয়েছে, তিনি শহীদ হবেন, এবং মারিয়াম আলাইহিসসালাম তিনিও শহীদ সিদ্দিকা ছিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছিল উম্মুহু সিদ্দিকা কানা ইয়াকুলানি ত্বাম, একজন নবী ছিলেন, নবী ছিলেন একজন সিদ্দিকা ছিলেন, অর্থাৎ ঈসা এবং তার মা নবী এবং সিদ্দিকা, এটা আল্লাহ ঘোষণা করেছেন। এরপরেই যে সম্মানটা পাওয়ার সেটা হচ্ছে শহীদ। এবং এই যুদ্ধের শহীদ যেখানে সেখানে মারা গেলে তো শহীদ হয় না, আপনারা জানেন, কারণ যেখানে সেখানে মারা গেলে বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু যেই ব্যক্তি আল্লাহ তাআলার দিনকে বুলন্দ করার জন্য যুদ্ধ করবে সেই ব্যক্তির শাহাদতের ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুতরাং এই জায়গাটা বাইতুল মাকদেস অবশ্যই অবশ্যই শহীদ হওয়ার জায়গা, কোনো সন্দেহ নেই। যুগ যুগ তাই হয়েছে, তাই হয়েছে। সাহাবায়ে কেরামের একটা বিশাল অঙ্ক, বিশাল সংখ্যা, সেটা অনেক হাজার হাজার অনেকে বলেছে, যারা এই যুদ্ধগুলোতে শহীদ হয়েছেন, যখন তারা ইয়ারমুকের যুদ্ধ গিয়েছিলেন, যখন তারা মুতার যুদ্ধে গিয়েছিলেন, যখন তারা আরব পরের যুদ্ধগুলোতে গিয়েছেন, এবং তারা প্রত্যেকটি বাইতুল মাকদেসের আকবর যুদ্ধ, সেখানে যুদ্ধ হয়েছে, শেষ পর্যন্ত সন্ধি হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু যুদ্ধ হয়েছে। এবং এমন সাহাবিরা যুদ্ধ করেছেন যারা এক সময় তারা মনে করতেন যে মুসলিমদেরকে ফিসিয়ে দিবেন, তারা যুদ্ধ করেছেন। কেমন আপনারা জানেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন আমি আমার জীবনে অনেক যুদ্ধ করেছি, যেই যুদ্ধগুলি মুসলিমদের বিরুদ্ধে ছিল, আমি এমন একটি যুদ্ধ করতে চাই যে যুদ্ধে মুসলিমরা এমন কোনো জায়গা আমাকে রাখবে যেই জায়গা থেকে কোনো ভয়ঙ্কর জায়গা আর হতে পারে না। তখন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তার সন্তান জিয়াদকে বলেছিলেন জিয়াদ কোথায় আছে আমাকে নিয়ে সেই জায়গায় দাও, যেই জায়গায় রাখলে সবচেয়ে বেশি যুদ্ধের ভয়াবহতা সেখানে আমাকে দাও, সেখানে আমি যুদ্ধ করব। তখন তিনি দাঁড়িয়েছেন সেই ফিলিস্তিনের ইয়ারমুকের যুদ্ধের সেই জায়গাতে, সেখানে মুসলিমরা যুদ্ধ করেছে, মুসলিমরা ইয়ারমুকের যুদ্ধে যে বালা আর হাসানা উত্তম দেখিয়েছেন, উত্তম চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন তাদের ক্ষমতার এবং তাদের এখলাসের, সেটা আজ পর্যন্ত মানুষের কাছে সেটা শিক্ষণীয় বিষয় হয়ে রয়েছে। আপনারা জানেন এই ঘটনা একটা বিশুদ্ধ ঘটনা, সেটা ফিলিস্তিন যখন ইয়ারমুকের যুদ্ধ হচ্ছিল তখন পাঁচজন মানুষ একসাথে অসুস্থ হয়ে পড়েছেন, একজন মানুষ পানি নিয়ে আসছে যে কাকে দিবে পানি, যাকে পানি দিতে গেছে সে বলে আমার না ওর কান্না বেশি শোনা যাচ্ছে ওকে পানিটা দাও, পান ওর কাছে গেছে ও বলে না আমার না আরেকজনের কাছে দাও, যেতে যেতে পাঁচজন ঘুরে গেছে, পঞ্চম জন আবার প্রথম জনে আসে দেখে তিনি মারা গেছেন,
দ্বিতীয় জনের কাছে গিয়ে দেখেন তিনি মারা গেছেন, তৃতীয় জনের কাছে তিনি মারা গেছেন, চতুর্থ জনের কাছে দেখে মারা গেছেন, পঞ্চম জনের কাছে তিনি মারা গেছেন, তারা কেউই নিজেকে নিজেকে বাঁচাচ্ছে তার ভাইকে বাঁচানোর চেষ্টায় বেশি লিপ্ত ছিলেন। এরকম যুদ্ধের জায়গা ছিল এই ফিলিস্তিন। ফিলিস্তিন এইভাবে আপনি চুক্তি করে করে আনন্দ করে করে পাশ করে ফেলবেন এটা আশা করা খুবই দুরাশা। কারণ হচ্ছে সবাই দাবি করে, সবাই দাবি করে যে আমাদের জায়গা আমাদের জায়গা। ওরা দাবি করে, কোত্থেকে দাবি করে? কোরআনে কারিমে লিখে দিয়েছেন এক জায়গায়, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ইয়া কওম ইদখুল আরদাল মুকাদ্দাসাতাল লাতি কাতাবাল্লাহু লাকুম। এটা দিয়ে তারা দলিল দেয় যে হে কওম, মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের ছাত্র বলেছেন, তারা সবাই বলেছেন কি, ওই জায়গায় যাও যেখানে তোমাদের জন্য লিখেছেন। তারা তো যায়নি, ওই গোষ্ঠী সেখানে মারা গেছে, সুতরাং তারা দাবি করতে পারে না যে আমাদের জন্য লিখে দিয়েছে। তাছাড়া যখন নবুয়তের নবুয়ত শেষ হয়ে যায়, রহিত হয়ে যায় তাদের বাণী, পরবর্তী উম্মত যখন চলে আসে, আগের বাণী যারা ছিল সেটা দিয়ে কথা বলার অধিকার কারো নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে বলেছেন, ফাদ্দাল তুকুমাল আলামিন, তোমাদের উপরে তোমাদেরকে জগৎবাসীর উপরে ফজিলত দিয়েছি, এর ওই সময়ের উপরে ফজিলত দিয়েছেন, পরবর্তী যুগে আর সেই ফজিলত উল্লেখ করার কোনো সুযোগ নেই। ইহুদিরা এখন বলতে পারে না কেউ যে তারা জগৎবাসীর মধ্যে শ্রেষ্ঠ, এটা বলতে পারবে না। কেন? আল্লাহ তাআলা তাদের যুগটাতে তাদের অবস্থান যে সময় ছিল সেই সময়ে তারা শ্রেষ্ঠ ছিল, পরবর্তীতে আরেক নবী যখন পাঠিয়েছে সেই নবীর অনুসরণ করা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। সুতরাং আমরা বুঝতে পারছি কোনোভাবেই ফিলিস্তিন কারো নয়, ফিলিস্তিন মুসলিমদেরই থাকবে। এই মুসলিমদের সর্বশেষ যখন মুসলিমরা যখন ফিলিস্তিন হাতে নেয়, তখন ছিল সুলহ, অর্থাৎ মীমাংসার মাধ্যমে নিয়েছে, পরস্পর সমঝোতার মাধ্যমে নিয়েছে। কাকে সেটা নিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তাদের থেকে নিয়েছেন। সেখানে শর্তই দিয়েছেন ইহুদিরা থাকতে পারবে না, কারণ ইহুদিরা এদের সাথে এখানে থাকার কোনো যোগ্যতা তারা রাখে না। সুতরাং ইহুদিদের ওখানে অবস্থান করানোর কোনো সুযোগ নাই। সেখানে যদি সেই চুক্তি অনুসারে থাকে, নাসরাদের থাকার কথা ছিল, কিন্তু তারা যা আছে, তারা কোনোদিনই এত কঠোর হয় না মুসলিমদের উপরে, ইহুদিরা যতটুকু কঠোর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। সুতরাং বোঝা যাচ্ছে তারা সেখানে থাকার কোনো যোগ্যতা নাই, কিন্তু তারপরেও তারা সেখানে আছে। কেন আছে? আছে এজন্য, আছে এজন্য আমাদের এই দোষে, সব আমাদের দোষ, কেউ বলতে পারবেন না আমাদের দোষ না। আপনাকে আশ্চর্য হচ্ছেন না? যারা উসমানীয় খলিফা, একটু আগে আপনারা আলোচনা শুনেছেন, উসমানীয় খলিফা ছিলেন কে? সুলতান আব্দুল হামিদ আস্তানি। তিনি যখন রাজি হন নাই দিতে, যে আমি দিব না তোমাদেরকে, একটু জায়গাও দিব না, একটু কিছু দিব না এখানে, পরবর্তীতে যারা কারা রাজি হয়ে গেছে, তারা তো ইহুদিদের এই কোনো না কোনো এজেন্ট ছিল, ইহুদিদের এজেন্ট ছিল তারা, এবং ইহুদির এমন এজেন্ট ছিল তারা দিয়েছে দিয়েছে এদের সাথে আবার শান্তি চুক্তিও করেছে। আশ্চর্য হবেন, এদেরকে আবার কেউ খেলাফতের জন্য তারা মনোনীত করে, কয় যে খলিফা। এরা আবার রাতের অন্ধকারে সেখানে দৌড়ায়, সকালবেলা ওদের বন্ধু সেখানে দৌড়ায়, কিন্তু এরা আবার দাবি করে যে এরা মুসলিমদের বড় কিছু, মুসলিমদের জন্য বড় কিছু। আবার তারা মনে করে যে অন্যেরা সব ইহুদির দালাল, নিজেরা সব ভালো। ইহুদিদের সাথে তাদের চলাফেরা, খাওয়া, উঠা বসা, তাদের মিটিং, ইহুদিরা কয়জন আটকা পড়েছে কেন ওরে বের করার জন্য, ওর ঘুম নাই, রাত রাতের অন্ধকারে সেখানে চলে যায়, তারপরেও তিনি হচ্ছেন মুসলিমদের এক অকৃত্রিম বন্ধু, ইহুদিদের শত্রু। আর যারা ইহুদিদের সাথে কোনো চুক্তিতে নাই, তারা হচ্ছে ইহুদিদের দালাল। কি বলবেন আপনি? কোন জায়গায় আপনি পেয়েছেন যেখানে একটি রাষ্ট্র হারামাইনের শরীফের, সোজা কথা বলে দিলাম, তারা একজনকে রাষ্ট্রদূত নিয়োগ করছে, ঢুকতে দেয়া হচ্ছে না, থাকতে দেয়া হচ্ছে না সেখানে, অন্যদেরকে সেখানে ডেকে নিয়ে কথা বলার মতো সুযোগ দেয়া হচ্ছে, ওরা শুধু বন্ধু, ওরা শুধু শত্রু, আর আমরা সব, ওরা সব বন্ধু, বুঝলেন না? সব বন্ধুকে ডাকতে যেতে দেয়া হয় না। ইতিহাস এত এত মিথ্যাচার তারা করতে পারে, তাদের মিথ্যাচারের সামনে কেউ দাঁড়াতে পারে না। এই জন্য মনে রাখবেন, দ্বিতীয় যে আরেকটি ভুল কারা করেছে, যখনই মুসলিমরা নিজেদের বন্ধু না চিনে শত্রুর কাছে গিয়ে একত্রিত হয়েছে, তখনই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফিলিস্তিনের অধিবাসীরা। মনে রাখবেন, কোনোদিন শিয়ারা যুদ্ধ করেনি মুসলিমদের জন্য, কোনোদিন শিয়ারা সুন্নিদের সাথে যুদ্ধ করেনি, ফিলিস্তিনের জন্য কোনোদিন শিয়ারা যুদ্ধ করেনি, ইতিহাস সাক্ষী কোনোদিন যুদ্ধ করেনি ফিলিস্তিনের জন্য, কোনোদিন কোনো শিয়া যুদ্ধ করেনি। অথচ আপনি
শিয়াদের সাথে একটা আতাত করবেন এবং মনে করবেন তারা আপনাকে একবারে সহযোগিতা করে যাচ্ছে। এখন যে 5000 মানুষ কয়েকদিনের মধ্যে মারা গেল, এর মধ্যে 2000 শিশু এবং নারী মারা, 7000 2000 শিশু এবং নারী এর উপরে মারা গেছে, মারা যাচ্ছে। সবাই তো কেবল এই করেনগে হোম করেনগে ট্যাং করেনগে কিছু করছে, কিছু শুনছেন, কিছু করবেন আপনাকে লাগিয়ে দিয়ে রং দেখতেছে। মরলে তো সুন্নি মরবে, তাদের তো সমস্যা নাই, তাদের তো সমস্যা নাই। তারা ইরাক দখল করেছে, তারা সিরিয়া দখল করেছে, তারা ওমান দখল করেছে, তারা ইয়েমেন দখল করেছে, তারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে ছোট ছোট পকেট বসিয়েছে। এই সবচেয়ে নিকৃষ্ট দল, এদের সম্পর্কে কথা বললে আমরা আমরা নাকি বিভক্তি তৈরি করছি। তোমার একত্র করেই বা কি করেছ? আমরা বিভক্তি করলাম, তোমরা কি করেছো বলো? তোমাদের দ্বারা কি উপকার হয়েছে বলো? কোন দিন তোমরা মুসলিমের কোন উপকারটা করে বসেছ? ওই একদিন হেজবুল্লাহর সাথে, হেজবুল্লাহ উজ্জার সাথে ওদের ইয়া হয়েছে, ওই কথা পাথর মারামারি হয়েছে, পরে আফসুস করেছে, মাফ চেয়েছে। এ আমাদের যে কোনো সময় দেখেন মাফ চেয়েছে, যেটা ভুল হয়েছে তাদের, কারণ কোনোদিন তাদের যুদ্ধ করার অনুমতি নাই। তাদের বিশ্বাস হচ্ছে এটা, তাদের সে গর্তে লুকানো ইমাম বের না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধ হবে না। বুঝছেন কথাটা? অর্থাৎ ওরা কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের সেই 12 নম্বর ইমাম যার আশায় তারা বসে আছে, যার আশায় তারা সেখানে গাড়ি এখন নিয়ে বসে থাকে, গাড়ি নিয়ে একদম উন্নত মানের দামি মার্সিডিস নিয়ে বসে থাকে, আর কি বলতে থাকে, ও খুরুজিয়া মাওলানা, মাওলানা পাহাড় থেকে বের হও। মাওলানা তো বের হয় না, কারণ মাওলা তো নাই। ওয়াজ করে দিলাম একটু, বুঝি বুঝেন, সেরকম মাওলানা তো আর নাই। মাওলানা আসবে কোত্থেকে? মাওলানা 1200 বছর বাসে, মাওলানা 1300 বছর বাসে একজন যে বলতো, তারা বলতো এখনো আপনি দেখবেন ইরাকের রেজবা পাহাড়ের সামনে ঠিকই বিশাল গাড়ি বহর, এরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শিয়া আকল একদম নাই, আকল বলতে কিছু নাই, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, গান গাইতেছে আর বলতেছে, মাওলানা বের হও, মাওলানা বের হও। মাওলানা তো বের হয় না, কারণ মাওলানা নাই তো আসলে, মাওলানা আসবে কোত্থেকে? কারণ হাসান আসকারি যখন মারা যায় তখন তিনি নাবালক ছিলেন, তার কোনো সন্তান ছিল না, বিয়েও করেন নাই, তো 12 জন ইমাম মিলে নাই। আল্লাহর ইচ্ছা মৃত্যু প্রমাণিত করে দিবে, কারণ 12 জন ইমাম শিয়াদের থেকে রসুল বলেন নাই, রসুল বলেছেন কোরাইশের থেকে 12 জন ইমাম যতদিন থাকবে ততদিন মুসলিমরা অত্যন্ত শক্তিশালী থাকবে। এই 12 জন ইমাম উমর ইবনে আব্দুল আজিজের মধ্যে গিয়ে শেষ হয়েছে, সেই 12 জন চাকর। এরপরেই মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক ভাগ স্পেনে চলে যায়, এক ভাগ তখন এতে ইরাকে চলে আসে, বাগদাদে চলে আসে, খেলাফত দুইটা হয়ে যায়। এর আগ পর্যন্ত মুসলিমদের খেলাফতে ঐক্য ছিল, এক ছিল, সেটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, কিন্তু এরা ভাগ করে 12 জন ইমাম 12 ইমামই হয়ে গেছে, কিন্তু মুসলিমদের কোনো সাহায্য তারা করেনি, বরং পিছন দিক থেকে আক্রমণ করেছে তারা। উসমানীয় খেলাফতের পিছন দিক থেকে আক্রমণ করে সুলতান বায়েজিদ ইলদ্রিমকে ধরে নিয়ে এসে তারা খাসার ভিতরে বন্দী করে রেখেছিল। ইতিহাস আপনার ভুলে গেলে হবে না। এই সেই শিয়া, এই শিয়াদের শিয়ারাই শুধু এই পাক ভারতে যেখানে যেখানে আমাদেরকে সহযোগিতা করেছে সবগুলি শিয়াবাদ প্রসারের শর্ত দিয়ে শুধুমাত্র সেখানে তারা সহযোগিতা করেছে। যখন বাবর হারিয়ে হেরে গেল শেরশাহ সুন্নির কাছে, তখন বাবর সে পালা, তার সন্তানরা পালাতে, হুমায়ুন পালাতে আরম্ভ করলো, কোথায় পালাতে পালাতে ইরান গেল। ইরানিরা সাহায্য করবে এই শর্তে যে আমাদের মেয়ে বিয়ে করতে হবে, আমাদের লোকদেরকে জায়গা মতো পৌঁছাইতে হবে। ঠিক মীর জুমলা, মীর অমুক, মীর অমুক, এগুলি সবগুলি এরকম এই শিয়া ছিল, আপনারা জানেন কিনা, মীর জুমলা বলেন অথবা ওই যে কি বলেন একটা শায়েস্তা খান, সস্তা খান, এবং সবগুলি শিয়া ছিল। কারণ এদেরকে বসানোর কারণ হচ্ছে সেই চুক্তি অনুসারে, গোপন চুক্তি, যে আমাদের সাহায্য নিয়ে যারা যাচ্ছে এদেরকে তোমরা বড় বড় পদ দিতে হবে, কারণ এরা ছিল ইরানের শিয়া। এই জন্য নূরজাহান শিয়া ছিল, মমতাজ মহল শিয়া ছিল, শুধুমাত্র এদের থেকে বের হয়েছে শাহজাহান, বের হয়েছে, বলছে না আমি শিয়া থাকবো না, কারণ মুজাদ্দা আল ফেসানি রহমতুল্লাহ আলাই তাকে বুঝাইছে যে শিয়া থাকা উচিত না, তারপরে সে সুন্নি হয়ে গেছে। এরপরে সুলতান আওরঙ্গজেব আলমগীর সুন্নি হয়েছে, এরপর তার ছেলে আবার শিয়া হয়ে গেছে একজন, তার দারা শেখু, তারপরে আরেকজন কি নাম সুজাহের শিয়া ছিল। কারণ ওরা কেন শিয়া হচ্ছিল না, মূলত শিয়া হয়েছে কেন, রাজত্বের জন্য, ক্ষমতার জন্য। ওরা তাদের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত আপনি ওদের বক্তব্য, ওদের নীতি না মেনে নেবেন, আকিদা গ্রহণ না করবেন, আপনাকে কোনো সাহায্য করবে না। সুতরাং ফিলিস্তিনে কোনোদিন ইরানিরা সাহায্য করবে না, আপনি দেখে রাখেন, কোনোদিন সাহায্য করবে না, এই করেঙ্গে সেই করেঙ্গে বলবে, কিছুই করবে না, কিছুই করবে না। আপনারা আমরা মুসলিমদের চিনি না, এটাই হলো বড় সমস্যা। আপনি আসল সাহায্যকারী ভুলে যান, আপনি যখন ক্ষমতায় আসেন আপনি হুট করে চলে যান কোথায়, ইরান। আপনি ভুলে যান যে আপনার আসল সাহায্যকারী যারা মন থেকে যুদ্ধ করেছে, দুইজন রাষ্ট্রপ্রধানের নাম আমি বলতে পারবো এখনো, যে দুইজন যুদ্ধ করেছে, কে
ফাহাদ ইবনে আব্দুল আজিজ, আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এবং আরেকজন, তিনি সুলতান বিন আব্দুল আজিজ এখনো জীবিত আছেন, তারা যুদ্ধ করেছে কোন সালে? 71 সালে যখন এই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এরা। এরা মধ্যে পোড়ন আছে, কষ্ট আছে, এরা বুঝে মুসলিমরা আমাদের ভাই এবং কেবলাতুল মুসলিমিন আমাদের কেবলা, এটা বুঝে আমাদের মাসার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে, এই জন্য তারা কোনোদিন এখানে পিছু টান দিবে না। কিন্তু আপনারা বুঝেন, আপনাদেরটা বুঝটা ভালো বুঝেন, আপনাদের আকীদাগত দিকটা দেখেন না, মাযহাবগত দিক দেখবেন না। আপনারা মনে করেন আপনাদের পরম বন্ধু হচ্ছে ইরান, ওই ইরান আপনাকে কোনোদিন সাহায্য করবে না, ওই মিথ্যা আশায় আপনারা বসে আছেন, ওই মিথ্যা আশা ছেড়ে দেন। আপনার চীনের আপনার শত্রু মিত্র চীনার ব্যবস্থাপনা করুন, যা মানুষের কাছে আপনি সারাদিন যদি দৌড়ান তাদের মন নরম হবে এবং তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাবে। আজও বলছে সৌদি আরব একমাত্র রাষ্ট্র বলছে যে 1967 সালের জায়গায় ফিরে যেতে হবে, আর কেউ সাহস করে কথা বলেনি, বলছে 1967 জায়গা ফিরে যেতে হবে, যেখানে যেই জায়গা থেকে তোমরা ফিরে আসছো ওখানে ফিরে দিয়ে চলে যেতে হবে। এবং তারা এখনো বলছে আল কুদসকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হবে। কেন বলছে? কারণ এটা দাবি থাকতেই হবে, সবাই ভুলে গেছে, সবাই কিন্তু গোপনে গোপনে ভিতরে ভিতরে হাত মিলিয়েছে, কে ইহুদিদের সাথে কত তাড়াতাড়ি হাত মিলাতে পারবে, এই জন্য একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল। এই জন্য এই প্রতিযোগিতার বাইরে একমাত্র ছিল সৌদি আরব। বদনামি করেছেন আপনারা, কিন্তু সৌদি আরব কি কোনো একটা একটাতে অংশগ্রহণ করেছে? করেনি, কিন্তু বদনামি করেন আপনারা। বদনামি কেন করে? কারণ সুযোগ পায়। এই বদনামি এখন নয়, এটা আকিদা এবং মানহাজের বিরুদ্ধে বদনামি, আকিদা এবং মানহাজের বিরুদ্ধে। আপনারা জানেন যে যেই এটা করেছে আরব জাতীয়তাবাদের পক্ষে যে কাজটা করেছে এটা সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে ছিল, এটা বিশাল কাজ। এই কাজটা আমাদের আমাদের শেখ হোসেন মোহাম্মদ আব্দুর রাব বা তার অনুসারী কেউ করে নাই। এটা কারা করেছে? শরীফ হোসেনটা করেছে। শরীফ হোসেনটা লোভী ছিল, তারা চেয়েছিল যে মক্কা ও মদিনা সহ এই এলাকা পুরোটা তারা রাজত্ব করবে, কিন্তু তারা পারে নাই। যখন শেখ হোসেন মোহাম্মদ আব্দুর রাব রহমতুল্লাহ এবং তার অনুসারীরা আলে সৌদ যখন ক্ষমতা নিল, তারা সামান্যতম একদিনের জন্য তারা এই ব্যাপারে সামান্যতম তারা ছাড় দেয় নাই, কিন্তু মিথ্যাচার করা হয়েছে তাদের নামে। ওই কাগজের মধ্যে লিখে দেওয়া হয়েছে আমি আব্দুল্লাহ এই করছি, মিথ্যাচার। এগুলি কোনোদিনও তার বক্তব্য না, তার চিঠিও না, তার ইয়াও না, ছিল না। এগুলি মিথ্যাচার করে তাওহীদের রাষ্ট্রের বিরুদ্ধে বদনামি করা চালু করা হয়েছে, কখনো নয়। এই তাওহীদের রাষ্ট্র এখন অনেকে হয়তো ভুল করবে বিভিন্নভাবে, কিন্তু মনে রাখবেন আমরা দেখেছি বিশাল সময়ে 15 বছর তাওহীদের রাষ্ট্র আসলেই সেই রকম ছিল যেরকম বলতে পারি খোলাফায়ে রাশেদার যুগের পরে, এর চেয়ে নিরাপত্তা রাষ্ট্র পৃথিবীতে কোথাও কেউ দেখে নাই। রাতের বেলা আমরা কখনো কখনো ফিরে আসছি, গাড়ি খোলা রেখে চলে গেছি, সকালে এসে দেখি গাড়ির দরজা এমনি হা করে ভা করানো, একটা মানুষের কেউ চুরিও করে না, কিছু নেয় নাই। এরকম দেখবেন নিরাপত্তা কাকে বলে শুধু দেখতে চাইতেন, সেই সময় আশ্চর্য হতেন যে এরকম নিরাপত্তা হতে পারে, সেটা শুধু তাওহীদের কারণে হয়েছে। আর এই তাওহীদের রাষ্ট্রের বিরুদ্ধে কারা লাগে? কবর পূজারীরা, মনে রাখবেন শিয়ারা, খারেজিরা, এদের কাজে হলো মিথ্যাচার করা। এই মিথ্যাচার করে করে তারা অনেক সময় দেখবেন আরব রাষ্ট্র সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলে। তারা জানে না যে সৌদি আরবের বিরুদ্ধে কথা বলাটা তারা যতটুকু মনে করছে মানুষকে বিশ্বাস করাবে, আসলে মানুষ বিশ্বাস করবে না। কারণ তারা দেখেছে, গিয়ে দেখেছে, তা পরীক্ষা করে দেখেছে, এর চেয়ে শান্তিময় জায়গা আর কোথাও নেই। আর যাদের দেশের জন্য আশায় তারা বসে আছে, কেউ ইরানকে তাদের আদর্শ মনে করছে, কেউ বা মনে করছে ইউরোপের ওই দেশটি তাদের আদর্শ, সেখানে গিয়ে দেখেন 10 হাত পরে পরে একটা মদের বার আছে। শুধু মদের বার নয়, 10 হাত পর পর দেখবেন যে একটা কি আছে, হ্যাঁ, প্রস্টিটিউট, হ্যাঁ, ওখানে একটা আছে। খোঁজ নিয়ে দেখেন এখানে শান্তির জায়গা নয়, ওখানে সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উন্মুক্ত করে না দিলে যে ইউরোপ ইউনিয়ন তাকে নিবে না আরেকজনের কাছে, হ্যাঁ, বিয়ে বসতে হলে তার অনেক কিছুই মেনে নিতে হয়, কিন্তু যারা কারো কাছে বিয়ে বসে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার তারা দায়বদ্ধ, তারা এই ব্যক্তিরা কোনোদিন শিরিক করে না এবং কুফুর করে না, এরা মাজার পূজা করে না, পীর পূজা করে না, এরা কোনোদিন মানুষকে খারাপ মানহাজি ডাকে না, ওদের নামে বদনামি সবাই একসাথ হয়ে যায়। আপনি দেখবেন বাংলাদেশের যারা যারা সৌদি আরবের বিরুদ্ধে বলে বেশিরভাগই হয় কবর পূজারি, নয় মাজারি, নয় তাদের আকিদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, আপনি দেখবেন পুরোপূর্ণভাবে এদের কোনো পার্থক্য না। আপনি দেখবেন প্রত্যেকটা মানুষকে দেখবেন, না হয় সর্বশেষ দেখবেন যে এরা মানহাজি, মানহাজি বলে যারাদেরকে বলা হয়, অর্থাৎ যারা সন্ত্রাসী, কোনো সন্দেহ নাই। সন্ত্রাসী কেন? সৌদি আরব একটা কথাই বলে, যুদ্ধ তুমি করবে কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করবে। আপনাকে একটা উদাহরণ বলি, আপনার বাবা ডায়াবেটিসে আক্রান্ত রোগী, আপনার বাবা ডায়াবেটিসে আক্রান্ত রোগী অসুস্থ হয়েছে, হঠাৎ করে হাঁটতেছে, ওষুধ দিছে তাকে বলছে সাবধানে চলতে, হাঁটতে 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 পা কেটে গেছে,
এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল আপনাকে না বলছি সুন্দরভাবে চলতে, এই তো খেপে গেল, তুমি ডাক্তার না তুমি ইহুদি। এই ঘটনা তাই ঘটেছে, ঘটনা তাই ঘটেছে। আপনি বুঝেন মুসলিমও কিছু মানুষ তারা কি আসলেই সারা বিশ্বের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে বলে বিশ্বাস হচ্ছে আপনার, যেখানে পিছনে কোনো ব্যাক নাই? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মৌতার যুদ্ধ থেকে কেন চলে আসলেন আপনি বোঝার দরকার আছে। মৌতার যুদ্ধের পরে কারণ এত মানুষ হবে ধারণা ছিল না কারো, এত মানুষ হবে ধারণা ছিল না। আল্লাহ তাআলা সেই যুদ্ধে একটা ইয়া রেখে দিলেন যে যদি মুসলিমরা না পারে ফিরত আসার সুযোগ আছে। এই জন্য খালেদ সাইফুল্লাহ সাইফু মিন সুইফুল্লাহ তিনি কি করেছেন, কেন প্রশংসিত হয়েছেন, কারণ তিনি মুসলিমদের যারা বাকি ছিল এদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে আসতে পেরেছেন। বুঝাতে দেননি তাদেরকে, বুঝতে দেননি কাফেরদেরকে যে তারা পারবে না, এটা না, বড় আক্রমণ করে এক রাতের অন্ধকারে হঠাৎ করে তারা পিছিয়ে চলে আসছে। তারা বুঝতেই পারে, তারা মনে করছে এখনো রয়ে গেছে, ভয়ের মধ্যে ছিল, কিন্তু এর মধ্যেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি সবাইকে নিয়ে রাতের অন্ধকারে চলে এসেছেন। ওই যুদ্ধে এইভাবে হয়েছে পরিসমাপ্তি। সব যুদ্ধ সব জায়গাতে একসাথে আপনি পারবেন সেটা জরুরি না, কিন্তু আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে, কখন পারবেন কখন পারবেন না বুঝে শুনে যুদ্ধ করা উচিত। কিন্তু তারপরেও আমি বলবো, আমি এখন বলবো যেটা বলেছি আগে, এটা হচ্ছে শুধু এটাই বলা যে আপনার অবশ্যই জানা দরকার ছিল আপনার পিছনে কোনো ব্যাক আছে কিনা। আপনি এমন এক জায়গায় আছেন পানিতেও আপনাকে নামতে দিচ্ছে না, আপনাকে কোনো দেশ আপনাকে জায়গা দিবে না, আপনি ভালো করে বুঝেন। আপনাকে না দিবে এখন বর্তমানে কোনো রাষ্ট্র রিফিউজি নেয় না, বাংলাদেশ যে নিয়েছে আপনার চোখের সামনে রয়েছে, এদের কি কোনোদিন ফেরত দিতে পারবে? যাবে ওরা? এ যাইতেও চাইলেও দিতে দিবে না, জানেন অবস্থা, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। সে অবস্থায় আপনাকে সবর ইখতিয়ার করাটা বেশি উত্তম যদি পারেন, না পারলে আপনি যুদ্ধ করবেন, মানা করছি না, কিন্তু আপনাকে আরেকটু চিন্তা করে করা দরকার ছিল যে কতটুকু আমার পিছনে ব্যাগটা আছে, আমি কতটুকু করলে আমাকে এই পিছনের ব্যাগ দিয়ে আমি সহযোগিতা পাবো। কারণ পিছনের সাহায্য পাওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইল্লা মুতাহারিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন। দুনিয়া সবাই জানে যুদ্ধের একটা অংশ হচ্ছে যুদ্ধ সরাসরি করতে হয়, কখনো কখনো অপেক্ষা করতে হয় শক্তি সঞ্চয়ের জন্য। আপনারা যদি মনে করেন যে শক্তি সঞ্চয় লাগবে না যুদ্ধ এমনিই করতে পারবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাস্তবতা অনেক কঠোর, বাস্তবতা অনেক নির্দয়, যা বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভাইদেরকে মারছে, আমরা কিছুই করতে পারছি না, আমাদের কিছুই করার নাই, মনে হয় যেন আমরা যদি পারতাম ইট পাটকেল নিক্ষেপ করলে তো পারতাম, কিন্তু আমাদের তো সে অবস্থা নেই। কেউ যাচ্ছে না, আশেপাশের কেউ কি যাচ্ছে না? সিরিয়ার যোগ যাচ্ছে, আশেপাশে কি আছে? সিরিয়া আছে, আশেপাশে কি আছে? মিশর আছে, আশেপাশে আর যারা আছে তারা কি আপনাকে সহযোগিতা করছে? করছে না। অনেকে তো এই করেন যে সে এটা করবে ওইটা করবে, এবং তাদের দেশ থেকে কেউ বলে এই পাঠাচ্ছে। আমাদের দেশের এই পত্রিকাগুলো বিশেষ করে ফেসবুকের মিথ্যাচারগুলো অনেক বেশি। ওই দেখবেন যে গতকাল আমি এক পড়ে তো আমি খুশি হয়ে গেছিলাম, বাহ অমুক দেশ থেকে অমুক দেশ যুদ্ধ যাচ্ছে, আমি তো আজকের মধ্যে কিছু একটা ভালো নিউজ পাবো, পরে দেখলাম যে পুরোটা মিথ্যা কথা। আমি তো খুশি হয়ে বসে রয়েছি আর ভালো একটা নিউজ পাবো যে শুনবো যে ইসরায়েলের আজকে এত এলাকা দখল হয়ে গেছে, কারণ একটা করে মিসাইল মারলে কিন্তু মুসলিম দেশ কিন্তু ইসরায়েল শেষ হয়ে যায়, কিন্তু কেউ তো যুদ্ধ চড়াচ্ছে না, সবাই স্বার্থপর মুসলিমদের স্বার্থে কেউ যাচ্ছে না, নিজেদের দেশাত্মবোধক তথাকথিত ওই তথাকথিত দেশাত্মবোধক ওই জাতীয়তাবোধ এগুলি ইসলামে নাই, এগুলিকে তারা জিয়ে দিয়েছে। যখন ইস্তেমার না বলে এটাকে কি বলবো, এহতেলাল বলবো, এই যারা আমাদের দেশগুলি দখল করেছে যাওয়ার সময় আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, আমাদের মধ্যে একটা জিনিস তুলে দিয়েছে সেটা কি জাতীয়তাবোধ, আমাদের মধ্যে জাতীয়তাবাদ, আমাদের মধ্যে আরেকটা জিনিস তুলে দিয়েছে সেটা কি হ্যাঁ দেশাত্মবাদ, আরেকটা জিনিস তুলে দিয়েছে এই অমুকবাদ তমুকবাদ, বাদের আর শেষ নাই। এগুলি ইসলাম কোনোদিন অনুমোদন করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাউহা ফা ইন্নাহা মুনতিরা, ছেড়ে দাও এগুলি পচা জিনিস মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সেগুলিকে আমরা উস্কে দিয়েছি, এমনকি উস্কে দিয়েছি আপনার চোখের সামনে। এই যে কাছের লোকগুলিকে আপনি সাহায্য করতে পারছেন, কাছে কারা? আপনার ভাষায় কথা বলে রোহিঙ্গারা, আপনি বুঝতে পারেন, হ্যাঁ লেখা তারা ভিন্ন করছে ভিন্ন কথা, কিন্তু যারা তখন কথা বলে আপনি বেসাদিক বুঝতে পারবেন, তো তাদেরকে আপনি সহযোগিতা করতে পারছেন? পারেন নাই, কেন? দেশাত্মবোধ, দেশ জাতীয় জাত্যাভিমান, জাতীয় অভিমান, এগুলি কি ইসলাম কোনদিন সমর্থন করে? কখনো না। যদি এরকম সমর্থন করত, এরকম সমর্থন করলে সুলতান আব্দুল হামিদ তার সাথে এই তারা বিরোধ করতে পারতো না, কারণ তারা দেখছে যে এটা যদি রেখে দেয়
এইভাবে যদি মুসলিমদেরকে তাদের ইসলামিক জাতীয়তা যদি কোনো তাদের রেখে দেই তাহলে মুসলিমরা আবার এক হয়ে যাবে, আমাদের জন্য বিপদের কারণ হবে। এই জন্য তারা ভাগ করে দিয়েছে, কি করে দিয়েছে, এক ভাগ করে দিয়েছে আলবেনিয়া, আবার করেছে এরকম ওরকম দেশে দেশে ভাগ করে দিয়েছে স্লোভানিয়া ওই সার্বিয়া, এভাবে ভাগ করতে করতে সে মুসলিমদেরকে ছোট 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 টুকরা টুকরা করে রাখছে, এদেরকে যেন একত্রিত না হতে পারে সে ব্যবস্থাপনা করে রাখছে। নাউযু বিল্লাহ মিন যালিক, এইটা ওদের সমস্যা, কিন্তু আপনি ঠিকই গিলে ফেলেছেন। এখন এর বিরুদ্ধে বলেন না কেন, আপনাকে বলবো দেশ বিরোধী, আপনাকে বলবো যে আমাদের ইয়া বিরোধী, এই যে আমাদের দেশ সংবিধান বিরোধী, ওইটা আমাদের ওইটা বিরোধী, ওইটা আমাদের ওইটা বিরোধী, আপনি কিছুই করতে পারবেন না, এমন একটা জায়গায় হাত পা নিয়ে আপনি গুটিয়ে আছেন। এখন আমাদের কি করতে হবে, এটা আমাদের পরামর্শ। এই অবস্থায় যে অবস্থায় আমরা এমন ভাবে ভাগে বিভক্ত হয়ে গেছি, যেই ভাগগুলো আমাদের হাতের করা নয়, কিন্তু আমাদের আমরা গিলে ফেলেছি অলরেডি, আমরা করি না, আমাদের উপর করা হয়ে গেছে, আমরা গিলে ফেলেছি, এবং আমরা এটাকে কোনোভাবেই আর চিন্তা করছি না, এটা হতে পারে না, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা এখন এটা মনে করছি এটাই ঠিক আছে, ঠিক আছে মনে করি নাই, একটু চিন্তা করে দেখেন তো, দেশি বিদেশি ভাগ করতেছি আমরা, মুসলিমের কি দেশি বিদেশি ভাগ আছে? যদি দেশি বিদেশি ভাগ হইতো, বেলাল রাদিয়াল্লাহু আনহু রসুলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন না, বেলাল রাদিয়াল লুকিয়ে রাখতেন যে খাবার রসুল সেই খাবার খেতেন, চাদরের নিচে লুকিয়ে রাখতেন একজন মানুষ সেই খাবার রসুল্লাহ সাল্লাম খেতেন, চিন্তা করে দেখেছেন? সোহাইবার রুমি রাদিয়াল্লাহু আনহু তিনি কিরকম কাপড় পয়সাওয়ালা ছিলেন, তিনি সব হিজরত করে চলে গেছেন রসুলের সাথে মদিনাতে, সব কিছু ফেলে চলে গেছেন, রসুল বলছেন রাবিহা রাবিহা, যে অবশ্যই অবশ্যই সে লাভবান হয়েছে। এবার প্রত্যেকটি জাতি সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রসুলের দরবারে ছিলেন, রসুলের দরবারে কত দেশের মানুষ ছিলেন, কোনোদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই জাতীয়তাবাদকে তথাকথিত এই পচা জাতীয়তাবাদকে রসুল্লাহ সাল্লাম উঠতে দেন নাই। এমনকি যখন আরবরা তীরন্দাজি করছিল আপনারা জানেন, তখন বলতেছিল একজন বলতেছিল লও এটা আমি অমুকের ছেলে, আবার এটা বলো অমুকের ছেলে, তখন সলমান ফারসি কি বলবেন, তিনি বলবেন লও আমি মুসলিমের ছেলে, মুসলিম মুসলিম পরিবারে, রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করলেন সলমান মিন্না আলুল বাইত, আমার পরিবারের লোক, এর চেয়ে বড় আর কি হইতে পারে? পরিবার হলো কেন, মানে কারণ না থাকলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার অন্তর্ভুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কতটুকু আন্তরিকতার জন্য রাসূল এটা বলেছেন? এই আন্তরিকতা মুসলিমের মাত্রই আসতে হবে, যতদিন পর্যন্ত আপনি ভাগাভাগি করতে থাকবেন, এটা তো অমুকের যথা, ওটা অমুকের সমস্যা, ও অমুকের সমস্যা দিয়ে কোনদিন আপনি শান্তি পাবেন না, কিন্তু আপনি যাদের সাথে গেছেন তারা ওইটাই করে যাচ্ছে। ইরানিরা কোনোদিন আপনাকে সাহায্য করবে না, আমি লিখে দিলাম, ইতিহাস বলে যে করে নাই, ইতিহাস বলে তার পিছন দিক দিয়ে ছুরি মেরেছে সব সময়, ইতিহাস বলে এটা কাবা কারা ভাঙছে, শিয়ারা, ইতিহাস দেখেন কাবা কারা ভাঙছে, শিয়ারা, বাগদাদ কারা ধ্বংস করেছে, শিয়ারা, আপনি ভুলে যাবেন না, কারণ ইবনু আলকামি খলিফাতুল মুসলিমিনকে পায়ের নিচে বস্তার ভিতরে ঢুকিয়ে পায়ের নিচে চিপি মেরেছে, এটা ইবনু আলকামি শিয়া, এবং এমন যখন হালাকু খান পর্যন্ত দয়া করেছে, বলছে অর্ধেক তাকে দিয়ে দে, অর্ধেক নিয়ে নেই, বলছে না তাকে জীবিত রাখা যাবে না, জীবিত রাখলে আমার সমস্যা, এই ইবনু আলকামি রাফেদি, তাকে খলিফাতুল মুসলিমিন মনে করছে সে একটা বেশি বড় কিছু জানে, এই জন্য তাকে সে তিনি ইয়া বানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, সে তিনি সেই শিয়াই তাকে পায়ের নিচে পিষ্ট করে মেরেছিল এই শিয়া খলিফাতুল মুসলিমিনকে। আপনি ইতিহাস দেখেন কি বাগদাদকে ধ্বংস করেছে এই শিয়ার পরামর্শেই, তারা কোনোদিন কোনো মুসলিমের জন্য ভালো কিছু চাইতে পারে না। এই জন্য মনে রাখবেন বর্তমান এই সময়ে বড় কাজ হচ্ছে, আমি আমার কথা সংক্ষেপ করে নিয়ে আসছি, আপনার শত্রু বোঝা দরকার সবার আগে, এক নম্বর কাজ হচ্ছে আপনার শত্রু বুঝবেন, আপনার শত্রু কারা জানা দরকার, ওই শত্রুদের কাছে আপনি যদি কোনো আশা করেন যে সে আপনার সহযোগিতা করবে, আপনি কার মতো হবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিজু আদুয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করলে আজ আমাদের এত অবধপতন হতো না, আমাদের অনেকেই শয়তানকেই বন্ধু হিসাবে গ্রহণ করে নিচ্ছি, এটাই হলো দুঃখজনক। তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের শত্রু কারা, এক নম্বর মাস্ট, বন্ধু কারা তা জানতে হবে, দুই নম্বর, তিন নম্বর আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে সর্বসময়ে প্রস্তুত। আয়দুল আহম, আল্লাহ কোরআন কারীমে আয়দুল আহম, আল্লাহ তাআলা বলছে আয়দুল আহম মিন কুওয়া, যে শক্তি দিয়ে তোমার নিজেকে তৈরি করে রাখতে হবে। এইটা শক্তি আমরা কিভাবে করব, আমি মনে করি যেটা সবচেয়ে বেশি দরকার, ফিলিস্তিনের ইতিহাস অবশ্যই সংক্ষেপে অবশ্যই আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে পাঠ্যক্রম থাকা দরকার আছে। আপনি কি জানেন ফিলিস্তিনের ইতিহাস আমাদের যুব সমাজ জানে না, বাস্তবতা জানে না, তারা জানেই না তারা কি ঘটেছে, আপনার জানানো দরকার তাদের, যে কে কে যুদ্ধ করেছে 71 সালে, কে কে 67 সালে যুদ্ধ করেছে, তারপরে 88 সালে কিভাবে ইন্তিফাদা আল আকসা তৈরি হলো,
ইন্তেফাদা বলা হয়, ইন্তেফাদা মানে অসন্তোষ। আমরা ইন্তেফাদা বলতে চাই না, আমরা এটাকেও জিহাদের অন্তর্ভুক্ত মনে করি যে অবশ্যই জিহাদ হয়েছে। ছোট ছোট বাচ্চারা পাথর মারলেও কিন্তু তারা এর বিপরীতে, পাথর মারের বিপরীতে যখন গুলি মারছে, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু তখন দেখেছে এবং সবাই সেটাকে বড় বড় যাদের বিবেক, সামান্য তুমি বিবেক, তারা এটাকে মানে না যে না পাথরের বিপরীতে, পাথরের বিপরীতে তুমি গুলি দিতে পারো না, কারণ পাথরের বিপরীতে গুলি দেওয়ার তো নিয়ম নাই, সেটা করতে পারো না। কিন্তু আমরা যখন এরপরে নিজেরা যখন মুসলিমদের একটা চুক্তিতে আসলো, সেই চুক্তি অন্যায় হোক মেনে নিলাম যা হয়েছে, কিন্তু নিয়ম হচ্ছে ইয়েসা বেজিম্মাতিহিম আদনাহম, মুসলিমদের একটা চুক্তি যখন হয় সেটাকে আপনি একা বন্ধ করতে পারেন না, এটার এটা খণ্ডন করার জন্য আবার একটা কি লাগে, সেরকম একটা জিনিস আপনাকে সেটাকে চুক্তিটাকে উড়িয়ে দিতে হয় যে চুক্তি আমরা মানি না কিছু একটা। আপনারা যুদ্ধ করে দুই ভাগ হয়ে গেলেন, দুই ভাগ হয়ে গেলেন, এমনকি সেই যুদ্ধ মানে হতাহতের অবস্থায় চলে গেছে, অনেক মানুষ মারাও গেছে সেই যুদ্ধে। তাহলে আপনি যে যুদ্ধটা করলেন এটা কোন আকারে করলেন, কোন ইয়াতে করলেন? যাই হোক, আমরা এখন পিছনে নিয়ে আলোচনা করতে চাই না, আমি দোয়া করি। চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের মধ্যে জামুর সামল করে দেয়, তাদের জন্য মন মাইন্ড একাত্র করে দেয়, যুদ্ধের জন্য তারা প্রস্তুতি যারা যেন থাকে সেটা যেন হয় এবং তাদের অবস্থা থেকে তারা যেন বের হইতে পারে সুন্দর করে, সেই দোয়া করি। আর পাঁচ নম্বর দোয়া এটা করি কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদেরকে আল্লাহ তাআলা যেন তাদের ঘরের মধ্যে ভয়ের মধ্যে তারা যেন কিছু করতে না হয়, আমাদের এইভাবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। এই দোয়া আমাদের করতেই হবে। কেন করতে হবে? কারণ এইটা আমাদের সব সময়ের দোয়া আছেই এবং সেটা রসুল্লাহ সাল্লামের সাহাবিদের পর্যন্ত এই দোয়া ছিল। ইহুদিদেরকে তারা কোনোদিনই ভালোভাবে নিতে পারেন না, কারণ তারা মিথ্যাবাদী ছিল এবং তারা প্রতারক ছিল এবং তারা সব সময় অন্যায় করেছে। এই জন্য মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এরপরে তাদেরকে কোথেকে তাড়িয়ে দিয়েছে, খায়বার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ তারা যেখানে থাকে সেখান থেকেই তারা ষড়যন্ত্র করে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে। এই জন্য তাদেরকে কোথাও সুস্থিরভাবে থাকার কথা, সুস্থিরভাবে রাখার কথা আল্লাহ তাআলা রাসূল কোথাও আমাদের ঘোষণা করে নাই, কারণ তারা অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি তাদেরকে পেতেই হবে। এই হচ্ছে বড় কথা, আমাদের কি করতে হবে। আর একটা জিনিস করা যাবে না, সেটা হচ্ছে তাদের দেশে কিছু হচ্ছে, যে কোনোভাবে হোক দেশ তো আসলেই ভাগ হয়ে গেছে, বাস্তবতা তো এটা, আমরা ইচ্ছা করলে তো ওখানে যেতে পারবো না। তো আমাদের কি করা দরকার? আমাদের পড়ালেখা করে জিনিসটা বুঝিয়ে শুনে আলোচনার মধ্যে আসা দরকার আমাদের। আমরা যদি রাস্তার মধ্যে বের হই, এটা কি আসলে কোনো ইসলামিক কোনো নিয়ম? আপনি ভালো করে বুঝেন, ইসলাম কোনো দিনেই মিছিলকে অনুমোদন করে নাই, এটা ইসলামিক কোনো নিয়ম ছিল না। যারা বলে মিথ্যাচার করে, যারা বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইসলাম গ্রহণ করার পরে এক পাশে অমুক এক পাশে অমুক নিয়ে বের হয়েছে, ওরা মিথ্যা কথা বলছে, ওই এগুলি শুদ্ধ নয়, এগুলি বানোয়াট কথা, ওরা এগুলি রং চং দিয়ে নিজের মিছিল জায়েজ করার বুদ্ধি করেছে, ওটা ইসলামিক কোনো নীতি নয়। মিছিল করা অথবা রাস্তাঘাটে হাঙ্গামা তৈরি করা অথবা কি করে কি বলে এটাকে, হ্যাঁ, অবরোধ করা অথবা তথাকথিত ইয়া তৈরি করা, রাস্তাঘাট অবরোধ করা, এই জাতীয় যতগুলি ধর্মঘট করা, হ্যাঁ, হরতাল করা, এগুলি ইসলামিক কোনো নিয়ম হতে পারে না। এগুলি ইসলামিক নিয়ম হলে আপনি বুঝেন, আপনি যদি ক্ষমতায় কোনো দিন যান আপনার বিরুদ্ধে এগুলি করা হবে, এগুলি ইসলাম কোনো অনুমোদন করে না। এখন যদি বলেন যে ওদের ওদের সংবিধানে দিছে বলেই তো করি, সংবিধানে হারাম থাকলে হারাম মানবেন? এটা মানা যায় না। কাফেরদের কোনো কিছু নিয়ে আপনি ইসলামে ঢুকাইতে পারেন না, ইসলাম কমপ্লিট কোড, কমপ্লিট। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্বটুকু পালন করেন, প্রতিটি মানুষ তার দায়িত্ব পালন করলে যথেষ্ট হবে, আল্লাহ তাকে পাকড়াও করবেন না। আপনি ফিলিস্তিনের জন্য রাতের অন্ধকারে কাঁদেন না, তা তো হয়, লোক দেখানোর জন্য চেষ্টা করছেন কেন, লোক দেখাচ্ছেন কেন? কয়জন মানুষ রাতের অন্ধকারে দোয়া করছেন? একজন মানুষ রাতের অন্ধকারে যে দোয়া করে আল্লাহ তাআলা সেটা কবুল করে, এমনও তো হতে পারে আপনার দোয়ার কারণে এমন একটা পথ বেরিয়ে যাবে যে মুসলিমরা সেখানে ভালো থাকবে আর কাফেররা সেখানে মারা পড়বে। আল্লাহ এরকম আল্লাহ ওমা দালিকা আল্লাহ বি আজিজ, আল্লাহর উপর এটা কখনো কঠিন নয়, আল্লাহ এটা করতেই পারেন। সুতরাং আপনি যেই পদ্ধতি বৈধ সেটা অবলম্বন করেন, অবৈধ কোনো পদ্ধতিতে ভাইদের সাহায্য করার চিন্তা আপনি করবেন না। আপনি অবৈধ পদ্ধতি নিয়ম মেরে আজ করতেছেন, মনে করছেন এটা সাহায্য হচ্ছে, এটা সাহায্য নয়, এটা লোক দেখানো, এটা রিয়া, ভালো করে দেখেন।
অনেকে আছে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে যে ছবি তোলো, আমি এটা করছি, মিটিং প্রেজেন্ট করছি, দেখায় দাও, শব্দে পাঠিয়ে দাও। এটা দিয়ে আমাদের ভাইদের কি উপকার হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। আমাদের ভাইদের যে উপকার হবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আমরা দাবি করি সবার কাছে যে রাষ্ট্রগুলি আমাদের রাষ্ট্র আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের ভাইদের সাথেই আছেন ঘোষণা করেছেন এবং তারা আগে থেকে আছেন, এখনও আছে, সবসময় থাকবেন ঘোষণা করেছেন, তাহলে আমরা আশা করছি ভবিষ্যতেও থাকবে আমরা আশা করছি, তাহলে আমাদের দেশের থেকে এর চেয়ে বড় কি আশা আমরা করতে পারি যেখানে আমরা নিজেরাই এমন এক রাষ্ট্র যে রাষ্ট্র আমরা নিজেরা পরিচালনা করে কিনা আল্লাহ জানে, আমরা শুধু বলবো না বাকিটা। সুতরাং এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের কাছে নিজের কথা বলার অধিকারটুকু না, সেখানে আমরা সাহস করে একটুকু বলেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা দরকার। এবং যারা আশেপাশে আছে শক্তিশালী যে সমস্ত রাষ্ট্র ওদেরকে আমরা সহযোগিতা করা দরকার যে মুসলিম রাষ্ট্রগুলোকে যে তারা যেন অন্তত পাশে দাঁড়াতে পারে, আর যদি কোনোদিন দরকার হয় মুসলিম বিশ্বের সেনাবাহিনী মুসলিমরা যেন সেখানে সাড়া দেয়। আশ্চর্য হবেন যখন সৌদি আরব একবার চাইল সবার কাছে যে মুসলিম সেনাবাহিনী তৈরি করবেন, আপনাদের কি মনে আছে ঘটনাটা? কোন দেশ সাড়া দিছে, দিছে কি কি দিছে, থাকবে বলছে কিন্তু কেউ যায় নাই, বুঝছেন তো ঘটনাটা? তখন সে বুঝছে যে ঘটনা তো খুব খারাপ, মুসলিমরা শুধু চিৎকার করতে পারে বাস্তবে নাই। আপনি চিন্তা করেন একটা মুসলিম সেনাবাহিনী যদি থাকতো আজ মুসলিম রাষ্ট্রগুলো, যে মুসলিম রাষ্ট্রগুলো একটা মুসলিম সেনাবাহিনী আছে, আপনি কি বিশ্বাস করেন এটা একটা ভীতিপ্রদ জিনিস হইতো? কাফেররা তুর হেবুনা বি আদু আল্লাহ ওয়া আদু ওয়াকুম, আল্লাহ বলছে যে কাফের আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রুকে ভয় দেখানো হতো, শুধুমাত্র এটুকু বিশাল কাজ হতো, এটুকু বিশাল কাজ হতো। আর যদি মুসলিমরা যদি কোনো শুধু একটা সেনাবাহিনী তৈরি করতে বিশাল, যে আমরা আমাদের দেশে আমাদের মুসলিম দেশের সমস্ত সমস্যা হয় সেগুলির জন্য আমরা মুসলিমদের সেনাবাহিনী পাঠাবো, তাহলে দেখতেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আমরা তো সেটাও করতে পারিনি, সেখানেও আমরা কিন্তু কী জন্য করতে পারিনি, একটাই কারণ সৌদি আরব তো ওহাবি আর আমরা তো সুন্নি, সুন্নি শাক সুন্নি আউযুবিল্লাহ, মানে এটা গল্পের কথা বলছি সরি, মানে এরা হচ্ছে এরকম যে মানে কোনোদিন দৌলত তাওহীদের সাথে এক হবে না, তাওহীদের বাইদের সাথে এক হতে চাইবে না, দুনিয়ার সবাইকে তারা কোনো মেনে নেয়, কিন্তু সব সমস্যা হয় তাওহীদের লোক একটা কথা বললে এটাকে নিয়ে তারা উঠে পড়ে লাগে, এটাকে সত্য বলেছে না মিথ্যা বলেছে চিন্তাও তারা করবে না, সঙ্গে সঙ্গে ইহুদির দ্বারা, কোনো কথা না ইহুদির দ্বারা, বুঝলেন তো আপনারা? এগুলি কোনো কারণে, একমাত্র কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে তাওহীদের সাথে তাদের বিরোধ এবং সহি আকিদা ও মানহাজের সাথে তাদের বিরোধ, এই জন্য তারা এটা সহ্য করতে পারে না। আমরা আবারও বলছি অবশ্যই আমাদের ভাইদের সাহায্য করতে হবে, জানতে হবে তাদের ব্যাপারটা কি সমস্যা হয়েছে কোথায়, যে যেখানে আছে সেখানে যতটুকু পারি তাদের আমাদের ভাইদের ব্যাপারে আলোচনা করতে হবে, কথা বলতে হবে, কিন্তু এমন কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না যেটা ইসলাম অনুমোদন করেনি, ইসলামের অনুমোদন যেটা করে না সেটা আসলে ইসলামী দিন নয়। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সুব্বানদেরকে, আপনারা কোনো কাজ করার ক্ষেত্রে হাজারবার চিন্তা করবেন বৈধ কিনা, আমি জানি আপনারা চিন্তা করেন, শুধু বলছি ভবিষ্যতে অনেক সময় না বলার কারণে ভুল হয়ে যেতে পারে। আমি একবার শুনলাম বলতেছে যে ফিলিস্তিনের জন্য রোজা রাখছি আমরা, ফিলিস্তিনের জন্য রোজা রাখতে বলছে কেডা, আপনাকে কথা বুঝছেন কিনা, রোজা রাখছে বলছে কেডা, মানে ঘোষণা দিচ্ছে যে আমরা এখন তো ফিলিস্তিনের জন্য রোজা রাখতেছি, এটা কোন ধরনের কথা, এটা কোন কোন শরীয়তের ভিতরে ঢুকছে? এটা এমন কোনো কাজ করবেন না যেটা আপনার কোনো সালাফ নাই, আপনারা সালাফি, সালাফি আলেমদের কোনোদিন সালাফ যেটা না এটা করা উচিত নয়। আপনি প্রত্যেকটা জিনিস খুঁজবেন যে আমার কোনো সালাফ আছে কিনা। আমি এই কাজে শেখ, আমাদের শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, তিনি অনেক অনেক মত দিতেন আপনারা জানেন, কিন্তু তিনিও বলেছেন এক জায়গায় যে আমি যখনই কোনো মত দিয়েছি দেখছি আমার আগে কেউ এই মতে আসে কিনা, যতক্ষণ পর্যন্ত আমি আগা মত পাই না আমি এই মধ্যেই নেই। এই জন্য তিনি বারবার বলতেন যে তোমাদের এই সমস্ত কিছু বাদ দিয়ে তোমাদেরকে লেখাপড়ায় ফিরে যাও, লেখাপড়ায় ফিরে যাও, বারবার তিনি বলতেন, বারবার তিনি বলতেন। এই জন্য আমি একবার, আপনারা জানেন শেখ আব্দুল মোহসেন আব্বাদ নাম শুনেছেন মদিনার, যিনি রায়হানাতুল মদিনা বলে, মদিনার সুগন্ধে আল্লাহ তাআলা জীবিত রাখুন, শতবর্ষীয় মানুষ, আল্লাহ জীবিত রাখুন। এবং তিনি হচ্ছেন বলতে পারেন তিনি রেকর্ড, মানে বলতে পারেন তিনি অনেক বছরের বহু শাসকের তিনি সামনে সাথে সময় ছিলেন, এই জন্য প্রত্যেকের জিনিস তিনি জানেন কে কী করে। আমি একদিন তার বাসায় ছিলাম, ফিলিস্তিন থেকে কিছু ভাইরা আসছে, ইয়াং জেনারেশন আসছে ফিলিস্তিন থেকে। আমি গেছি আমার একটা বইয়ের কাজে, আমার উদ্দেশ্য বই অনুমোদন করা, ওনার থেকে অনুবাদ করছি যখন, তো আমি সুযোগ পেয়ে বসে গেলাম দেখি কী কয় শেখে, তাতে সুযোগ পাইলাম। তো রাস্তা করানোর পরে তিনি বললেন, ফিলিস্তিনরা বললেন আমাদেরকে ওসিয়ত করেন, তোমাদেরকে ওসিয়ত করছি আইলমিদ্দিন নিয়ে থাকো, বলে আমাদের উপর আক্রমণ হয় যেখানে আক্রমণ সেখানে চলে যাবে। মানে তিনি কোনোভাবেই অনুমোদন করলেন না
তোমরা হানাহানিতে লিপ্ত হয়ে যাবে অনুমোদন করেন নাই, আমি সাক্ষী এবং এই মসজিদে বসে আপনাদের কাছে বলছি, মিথ্যা কথা বলছি না, আমি সাক্ষ্য ওখানে ছিলাম। তিনি বলতেছেন তাদের কাছে, শেখ আব্দুর রাজাক আব্বাদও ছিলেন, চার ছেলেও উপস্থিত ছিলেন, বলতেছেন তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা এলমে দিন চর্চা করো, এলমে দিন চর্চা করো। এইটাতে কি লাভ আপনি বুঝতে পারবেন পরবর্তীতে। আপনাদেরকে যত বেশি বিভ্রান্ত করতে পারে, এলম থেকে দূরে রাখতে পারে, তত বেশি আবার ওদেরটা গিলেতে পারবে, ওদেরটা গিলেতে পারবে ভালো করে। আর যতদিন আপনি সাবধান থাকবেন, ওদের কথা শুনলে বুঝবেন এটা হচ্ছে এটা মুসলিমদের কথা নয়, ততদিন পর্যন্ত তারা আপনার খারাপ জিনিস গিলেতে পারবে না। আরেকটি ঘটনা বলবো, তারপরে আমি আর আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। ঘটনাটা বলতেছি, আপনারা জানেন যে সৌদি সরকার বর্তমান মাঝখানে মালিক আব্দুল আজিজ এর আগে 30 বছরের মতো ক্ষমতা ছিল না, 30 বছরের মতো ক্ষমতা ছিল না। এই সময় ক্ষমতা ছিল আলে রশিদ, আলে রশিদরা ক্ষমতা ছিল, আলে রশিদরা ছিল যেরকমই হোক, কিন্তু তারা কোনো কিছু দার দায়িত্ব না, শুধু রাষ্ট্রীয় ক্ষমতা তার দরকার সেজন্য গেছে। এদের সাথে আবার মিল ছিল ওই ইয়াদের মক্কার শরীফ হুসাইনদের মিল ছিল বিভিন্নভাবে। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি হিজরত করে গেছেন তখনকার সময় তার বাবা সহ কোথায়, কুয়েতে। জানেন কিনা এই ঘটনা, জানেন তো আপনারা, ইতিহাস জানেন, ইতিহাস জানতে হবে, ইতিহাসটা পড়তে হবে আপনাদের, আল সৌদির ইতিহাস। সেখান থেকে তিনি আবার দখল করলেন রিয়াদ, দখল করে সারা মামলাকা পুরোটা তার অধীন চলে আসবে। এখন যে বিশাল মামলাকা, এই মামলাকা বাংলাদেশের মতো কয় গুণ 13 গুণ, বুঝছেন তো কত বড়। এই রাষ্ট্র মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। তিনি তখন এসে বলছেন যে জনাব আমাকে বলতেছেন, কাকে? মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখকে। আলু শেখকে বলতেছেন আমাকে, আপনি কি আমার জন্য আপনি কি তৈরি করেছেন? বলছে 30 বছর ধরে তোমার জন্য আমি লোক তৈরি করেছি, তোমার জন্য আমি বিচারক তৈরি করেছি, তোমার জন্য আমি এইটা তৈরি করেছি, সব কি চাও তুমি আমাকে বলো, কারণ এই 30 বছর আমি কিচ্ছু করি নাই, মসজিদে ঢুকছি, আমার ছাত্ররা পড়িয়েছে, ছাত্ররা পড়ছে, বাইরে কোথাও যুদ্ধ করে নাই, কিন্তু লোকগুলি তৈরি হয়ে গেছে, তুমি যেখানে চাইবে সেখানে আমি তাকে প্রতিষ্ঠা করতে পারবো। এর মধ্যে একজন হচ্ছে আব্দুল আজিজ বিন বাস, এর মধ্যে একজন মোহাম্মদ বিন, একজন হচ্ছে আব্দুর রহমান সায়েদি। সায়েদি আমি কয়জনকে বলবো, যতগুলি বিচারক ছিল সবগুলি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখের হাতে তৈরি এবং তার বন্ধুদের দ্বারা তৈরি। তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো হানাহানিতে মারামারি লিপ্ত হবো না, মানুষ তৈরি করব, আলেম তৈরি করব। এই সময় আমাদের সময় হচ্ছে, যেই সুযোগটা আমাদেরকে আমরা এখন আসি, বিশাল সুযোগ, কিচ্ছু করার দরকার লাগবে না, আপনি কিছু করতেও পারবেন না। যারা ক্ষমতা যাওয়ার যাবে ওরা আপনার কোনো ভালো কিছু করবে আপনি আশা করে বসে থাকেন না, ক্ষতিও করবে না, আপনি নিরবিচ্ছিন্নভাবে লেখাপড়া করে যান। আমি তো অনুরোধ জানাবো আপনাদেরকে, সুব্বানদেরকে এবং সবাইকে যারা পড়ালেখা করতে চান, আপনি আলেম হন দেখবেন আপনাকে খুঁজে বেড়াবে। আর যদি আপনি ওদের পিছু পিছু দৌড়ান, ও সারা জীবন ওদের পিছুই, হ্যাঁ ওদের খুশি আবর ধরবেন না, ওদুবিল্লা মানে খারাপ কিছু নিয়ে হাঁটবেন, ভালো কিছু আপনি তাদের পাবেন না, সবসময় তাদের লাঠি বহন করবেন, বুঝছেন তো, জুতা বহন করবেন, কোনো ভালো কিছু করতে পারবেন না, এদের পিছু পিছু দৌড়াবেন। আর যদি আপনি আল্লাহর পথে চলেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে, কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা আবার বলবো, এই সময় আমরা ফিলিস্তিনিদের এই যুদ্ধটা এই কয়দিন লাগছে তা না, এর আগেও আরও কয়বার লাগছে, প্রতিবারেই তারা অনেক ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করে, শহীদ করে দেয়, আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, কিন্তু আমরা কিছুই করতে পারি না। আমরা দোয়া তো অবশ্যই করতে পারি না, আর অবশ্যই তাদের জন্য দোয়া করব। ভুল ত্রুটি মিলেই মানুষ, তাদের ভুল থাকতেও পারে, সেটাকে আমরা বড় করে তুলব না, কিন্তু ভুল হলে বললেই কাউকে ইহুদি নাসারা বানাই দিব না, কারণ ভুল হয়েছে বলাটা এটা কি জন্য, সামনে যেন দ্বিতীয়বার ভুল না হয়। একটা মানুষকে ভুল বলাটা, ভুল করার বিষয়টা বলাটা এই নয় যে তাকে আমরা ঘৃণা করতেছি, কখনো নয়, কারণ মুসলিম কোনো মুসলিমকে ঘৃণা করতে পারে না, ইহুদিকে ঘৃণা করতে হবে এটাই নিয়ম, মুসলিমকে ঘৃণা করতে পারে না, তার ভুল সহ সে আমার একটা কি পাবে, সে আমার একটা মহব্বতের অধিকারী হবে। সুতরাং ভাই আবার বলছি সর্বশেষ কথা এটাই যে মুসলিমদের অবশ্যই ভালোবাসা থাকতে হবে, তাকে রাস্তায় ফেলে দিতে পারবেন না, তার জন্য ভালো যে কাজগুলো আমরা এতক্ষণ ধরে বলেছি এগুলি অবশ্যই আমরা করে যাব, এবং আমরা আল্লাহর কাছে কায়ম মানবকে রাতের অন্ধকারে সবসময় দোয়া করবো, আল্লাহ যেন মুসলিমদের বিজয় দান করে, ঐক্য দান করে, মুসলিমদের জন্য একজন কায়েদ আল্লাহ যেন মিলিয়ে দেন যার পিছনে থেকে যুদ্ধ করতে পারে, কারণ যুদ্ধের জন্য যে শর্ত, যুদ্ধের জন্য সেটা আমরা বলছি না, সব যুদ্ধের জন্য
প্রতিরোধমূলক যুদ্ধের জন্য সবাই দাঁড়াতে পারবে, কিন্তু একদামি যুদ্ধ অর্থাৎ আমরা আরেক এলাকা দখল করে সিজেল জিরা দখল করে আছে এটাকে যখন নিতে যাব, এইটুকু নেওয়ার জন্য একজন কি লাগবে, একজন শক্তিশালী একজন পরিচালক লাগবে, এটা মেনে নিতেই হবে, নইলে ভুল হবে। আপনি নিজে বাঁচতে পারেন না, আপনি এখন দখল করতে চাচ্ছেন বার্মা, তাই না? মানে বুঝেন জিনিসটা, এই জন্য এই ভুল করা যাবে না যে আপনি যদি সত্যি সত্যি ভালোবেসে থাকেন দিনকে, ইসলামকে, ইসলামের নীতিগুলোকে আপনাকে মেনে নিতে হবে। আলেমরা যুগে যুগে এটাই বলে গেছে যে যদি যুদ্ধ একদামই জিহাদ করতে হয়, যেটা অগ্রণী জিহাদ, অবশ্যই কায়েদ লাগবে, যে কায়েদ কি করতে পারে, যুদ্ধের ময়দানে থাকবে, অথবা যদি ক্ষমতা দিতে পিছন দিকতে ব্যাগ দিতে পারে, সেরকম শক্তিশালী একজন কায়েদ লাগবে। তারা বুঝবে কখন যুদ্ধ করতে হবে, কখন চুপ থাকতে হবে, এরকম একজন ব্যক্তিত্ব লাগবে। হ্যাঁ, যখন আপনার আক্রমণ হবে আপনি প্রতিহত করবেন যতটুকু আপনার ক্ষমতা আছে অতটুকু, না হলে আপনাকে হিজরত করতে হবে, যেটা আমাদের শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বারবার বলেছেন। এইটাকে অনেকে পছন্দ করতে পারছেন না, কিন্তু আপনারা কি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ হইতে এর পরেও বহুবার বহুবার বাইতুল মাকদেস আমাদের হাত ছাড়া হয়েছে, এবং বহুবার মুসলিমরা হিজরত করে কোথায় আসছে, ইরা সিরিয়া জর্দান এগুলিতে এসেছে। এই যে ইবনু কুদাম আল মাকদেসি বলা হয়, ইবনু কুদাম আল মাকদেসি, মাকাদেসা যাদেরকে বলা হয়, ওরা কোথায় ছিল, ঠিক আছে, এরা কোথায় ছিল, মাকাদেস যাদেরকে বলা হয়, মাকদেস অর্থ হলে বাইতুল মাকদেসে ছিল, সেখান থেকে হিজরত করে এখানে আসছে শেখুল, এমনকি দেখেন হাররান থেকে হিজরত করে ফিরে আসছে কোথায়, দামেস্কে আসছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই। তো এটাকে এই হিজরত করা তো অর্থ হলো আমার বিপদের দিনে ইমান যেখানে টিকাইতে পারছি না সেখান থেকে আমাকে হিজরত করে আসতে হবে। হ্যাঁ, যদি আপনি থাকতে পারেন আমরা নো বলছি না, কিন্তু যদি না থাকতে পারেন ইমান টিকে আপনাকে হিজরত করতে হবে, আপনি ওখানে থেকে ইমান হারিয়ে ওখানে থাকা জায়েজ নাই। কারণ মুসলিমের বড় সম্পদ হচ্ছে ইমান, রাষ্ট্রের চেয়েও বড় সম্পদ হচ্ছে ইমান। সুতরাং এমন কোনো কাজ করবেন না যে আপনার ইমানে কি আসে, ত্রুটি আসে। আকুল কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিম ফাস্তাগফিরু ইন্নাহু আল-গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।